সালাতু ওয়াসসালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণক দিন পেয়েছি, আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেমনটিকে আপনারা শুনেছেন যে আজকের আমার বিষয়বস্তু হবে জান্নাত লাভের সহজ উপায়, যদিও বিষয়টা এরকম হবে না, একটু মানে ব্যতিক্রম বলা হয়েছে, বরং আমি বলবো আমরা ব্যক্তিগত জীবনে যা কিছু করি, অনেক দামি দামি অনেক মূল্যবান কিছু কাজ করি, যে কাজগুলোকে আমরা ইবাদত মনে করি না, কিন্তু মুসলিমের জীবনটা এমন, মুসলিমের প্রত্যেকটা কাজ চাইলে ইবাদত হতে পারে। মুসলিমের যতগুলো ভালো কাজ আমরা প্রতিনিয়ত করি, আমরা চাইলে সেই কাজগুলো ইবাদত বলে গণ্য হতে পারে। আর যখন কোনো ব্যক্তি সেগুলো ইবাদতের সেন্সে করবে, ইবাদতের নিয়তে, আর সেই ভালো কাজগুলো সে যদি ইচ্ছা করে যে এর মাধ্যমে আমি জান্নাত হাসিল করব, তাহলে আল্লাহ বলছেন যে এর মাধ্যমে সে জান্নাতও পেতে পারে। তা আমার বিষয়টা হবে আমাদেরকে সবসময় জান্নাতকে সামনে রেখে কাজ করা, মানে আমাদের মূল টার্গেট থাকতে হবে জান্নাত পরকালের জীবন। তা আজকের বিষয় হবে যে আমাদেরকে উচিত জান্নাতকে অগ্রাধিকার দেয়া, জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে আমরা যদি জান্নাতকে প্রিফার করি, জান্নাতকে প্রাধান্য দিই, তাহলে আশা করি এর মাধ্যমে আমাদের চরিত্র সুন্দর হয়ে যাবে, আমাদের আমল সুন্দর হয়ে যাবে এবং আমাদের ইখলাসের মধ্যে সততা আসবে। তো মূল বিষয় হচ্ছে যে জান্নাত হাসিল করা বা জান্নাত মুখী হওয়া, এই লক্ষ্যে যে কথাগুলো আছে সেটা আমরা বর্ণনা করবো ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে আমি আমার সম্পর্কে কিছুটা বলি, যেহেতু এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আহলে হাদিসদের যতগুলো মসজিদ আছে তার মধ্যে প্রসিদ্ধ একটা মসজিদ এবং স্থান, যে জায়গাগুলোতে আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহ চর্চা হয়ে থাকে, যতগুলো মসজিদ আছে তার মধ্যে শরীটোলা মালিটোলা এগুলো হচ্ছে প্রসিদ্ধ মসজিদ, যেই মসজিদের খুতবা, যেই মসজিদের বয়ানগুলোর দিকে অনেকের দৃষ্টি থাকে এবং অনেক কিছু প্রচার হয়। এমনকি এটা বলতে পারি যে আপনাদের এই মসজিদের মুসল্লি যারা, তারা অনেক বড় নিয়ামতের মাঝে আছেন, কারণ এমন কিছু বাংলার জমিন, এমন কিছু আলেমরা শেখরা আছে যাদেরকে চাইলেই সবাই তাদের মসজিদে খুতবা দিতে নিতে পারে না, অনেকের সাথে কন্ট্যাক্ট করাই মুশকিল হয়ে যায়, কিন্তু আপনারা এমন সৌভাগ্যবান যে তাদেরকে আপনারা না চাইতেই কমিটির লোকেরা ব্যবস্থা করে রাখে। যদি এটাকে কদর করতে না পারেন এবং তাদের কাছ থেকে যদি দিন শিখতে না পারেন, তাহলে এটা আপনাদের ব্যর্থতা ছাড়া কিছুই না। আর এমন একটা জায়গায় আমাদের মতো ব্যক্তিদেরকে ডাকা, এটা আপনাদের সৌভাগ্য নয়, বরং আমি আমার সৌভাগ্য ভাবি, কারণ এর যোগ্যতা আমি নই। কারণ যারা সবথেকে বড় বড় ব্যক্তিদেরকে পেয়ে যাচ্ছেন সেই জায়গায় আমি কথা বলবো, আসলে এই হেসিয়ত আমার নাই। বিশেষ করে কথার কথা, যারা শেখ মতিউর মাদানির কাছ থেকে শিখে তারা আমাকে পেয়ে সন্তুষ্ট হবে এমনটা আমি কোনোদিন আশা করি না, কারণ তারা হচ্ছে জ্ঞানের সাগর বা তারা ভালো কিছু দিতে পারে। তবে এটা আমাদের কিছু ভিন্ন ভাইদের উদারতা যে বড়রা যদি ছোটোদেরকে সুযোগ না দেয় তাহলে ছোটো শাসন ছোটোই থেকে যাবে। এটা আপনাদের উদারতা যে আমাদেরকে আপনারা সুযোগ করে দেন, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক, আহসানুল জাযা। তো যেমনটা আমার সম্পর্কে বলা হয়, আসলে আমি অত বড় আলেম নই, গবেষক নই, কিছুই নই। আমি যেমনভাবে দিন পেয়েছি, আমার ওস্তাদ হচ্ছেন শেখ মতিউর রহমান, তারপর থেকে আমি ধর্মটাকে যেভাবে পাচ্ছি আমি ওইভাবে আপনাদের কাছে পেশ করি। আলহামদুলিল্লাহ অনেকের সাড়া পাচ্ছি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়তই এই দোয়া করি, আল্লাহ আমি নিজে যেন গোমরা না হই, অন্যকে যেন আমি গোমরা না করি। যেই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হওয়ার সময় বলতেন, তিনি বলতেন, তার একটা ভাষা ছিল এরকম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমাকে যেন কেউ গোমরাহ করতে না পারে আর আমি যেন কাউকে গোমরাহ না করি, তার মানে আমার মাধ্যমে যেন কেউ গোমরাহ না হয়। এই জন্য আমার বিষয়গুলো আপনি দেখবেন অন্যদের চেয়ে একটু আলাদা, আমি সেন্সিটিভ কোনো বিষয় নিয়ে কথাও বলি না, কারণ সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলা বড়দের কাজ। যেমন আজকে শেখ মুজাফর বিন মহসিন হাফেজাহুল্লাহ, ওনার বিষয়ে কী ধরা হয়েছে যে কোনটা ইসলাম প্রতিষ্ঠিত করা বোঝায় আর কোনটা ইসলামের খেলাফ,
এই সিদ্ধান্ত আসলে বড়রাই দিতে পারে, আমাদের মতো ব্যক্তির এটা পারে না। তার নির্জন্যে অনেক বেশি স্টাডি করতে হবে। যেই ব্যক্তি এই বক্তব্য দেবে যে কোনটা সঠিক ইসলাম আর কোনটা ভুল ইসলাম, তার মানে কি? এটা একটা কিন্তু জাস্টিস, এটা একটা মানদণ্ড। তার মানে তাকে অগাধ জ্ঞানের অধিকারী হতে হবে। তো এই জন্য এই সব বিষয় কোনোদিন আমাদের কাছে হয়তো আশা করতে পারেন না, কারণ খুব সেন্সিটিভ বিষয়। কারণ এটা একটা দুই প্রান্ত দুইটা দল, আর সে হচ্ছে মিডলে বিচারক, যে আমি যেন বলতেছি এটাই হক এটাই বাতিল। এই জন্য এইসব বিষয়গুলো বড়দেরকেই শোভা পায়। অনেকে আমাদেরকে বলে আপনারা জিহাদ নিয়ে ফেতনা নিয়ে আপনি কেন কথা বলেন না। আসলে তাদেরকে বোঝাতে পারি না যে এটা ছাত্রদের কাজই না, আমাদের মতো ব্যক্তিদের কাজ না এটা। আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলবো, যদি ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে বড় এবং খুব সেন্সিটিভ, কিন্তু তারপরে চেষ্টা করি যাতে করে এই জাতির জন্য উপকার হয়ে আনে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করার। আমি আশা করি ইনশাআল্লাহুল আজিজ আজকের এই বিষয়টিও আপনার জন্য উপকার বয়ে নিয়ে আসবে, কারণ কোরআন এবং সুন্নার প্রত্যেকটি মেসেজ হচ্ছে প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে হক কথা বলার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এবার আসুন আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি। কেন আমি আজকে আপনাদের জন্য এই বিষয়টাকে পছন্দ করেছি, কেননা আমরা দেখতে পাই বিশেষ করে যুবকরা, নতুন নতুন যারা দাওয়াত পেয়েছে তারা অনেক ভালো ভালো কাজ করে, অনেক বড় বড় উদ্যোগ নেয়, কিন্তু তাদের ইখলাসের মধ্যে কিছুটা ঘাটতি দেখা যায়। যেমনটা বলেছি, এই যে এই মাহফিল বা এই অ্যারেঞ্জ, এর জন্যে অর্থ খরচ হয়, শ্রম খরচ হয়, অনেক প্রিপারেশনের প্রয়োজন হয়। এখন এই কাজটাই ধরে নেন, এই কাজটা যদি সে পপুলারিটির জন্যে বা নিজের কোনো একটা কিছু প্রকাশ করার জন্য করে থাকে, তাহলে কি হলো, সে কিছুই পেল না। কিন্তু এটাকে যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত হাসিলের জন্য করে থাকে, তাহলে আমি আপনাকে দেখাবো এমন কিছু দলিল আছে যেটা প্রমাণ করে যে এই কাজটাই তাকে জান্নাত হাসিল করে দিতে পারে। এই জন্যে আমরা যে কোনো কাজ করি না কেন, সেটা ছোটো থেকে ছোটো কাজ হোক না কেন, এর বিনিময়ে আমাদেরকে জান্নাত আল্লাহ দিতে পারে, এর অসংখ্য দলিল কোরআন হাদিসে রয়েছে। তাই আমি আজকে এই বিষয়টাকে পছন্দ করেছি। তা আসুন দেখাই এই বিষয়ে কী আছে। আমি বলেছি যে আমাদের মূল টার্গেট হতে হবে জান্নাত। এটা একটা বদ আকিদার খেলাফ কথা। এই ভাষাটা আমি কেন ব্যবহার করলাম, কারণ আমরা জানি আমাদেরকে সব কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমি বললাম যে আমাদেরকে করতে হবে জান্নাত হাসিলের জন্য। কি পার্থক্য এই দুই কথায়? যারা কোরআন এবং সুন্নার অনুসারী, যারা হক কথা বুঝেন এবং শোনেন, তারা বুঝতে পারবে যে দুই কথায় কোনো পার্থক্য নাই। কিন্তু যারা আকিদার খেলাফ, আকিদা বুঝে না, তাদের কাছে একটা দ্বন্দ্ব আছে। তারা বলে যে জান্নাত লাভের আশা ইবাদত করা আর জাহান্নামকে ভয় করে ইবাদত করা, এটা নাকি অনুচিত, এটা হচ্ছে হকের পরিপন্থী বিষয়। তারা জান্নাত লাভের আশা ইবাদত করে না, তারা জাহান্নামের ভয়ে ইবাদত করে না, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি ইবাদত করে। এবং তাদের কিতাবাদির মধ্যে এমনও কথা লেখা আছে যে রাবিয়া বসরি নামের এক মহিলা, তার এক হাতে তিনি আগুনের এক টুকরা, আইলা বলি আমরা, তা আপনাদের কোন ভাষা আমি জানি না, যেটাতে শীতের দিনে ওই যে একটা দইয়ের হাড়ের মধ্যে আগুন দিয়ে রাখে, কি বলেন আপনাদের ভাষায়, আইলা বলেন না? এক হাতে আইলা, আরেক হাতে লোটা, এক লোটা পানি নিয়ে এসে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো এইটা নিয়ে আপনি কোথায় যান, বলতেছে আমি এই আগুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতকে জ্বালিয়ে দেব, আর এই লোটা পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেব। বল কেন? বলতেছে যাতে করে মানুষ জান্নাত লাভের আশায় আর জাহান্নামের ভয়ে ইবাদত না করে, তারা যেন আল্লাহমুখী হয়। এটা হচ্ছে তাদের থিওরি, তাদের কিতাবাদির মধ্যে এগুলো আছে। কোথায় পাবেন এগুলো কথা? ওই বেহেশতি, জেওয়ার, মকসুদুল মুমিনিন, এইসব কিতাবে তাদের ওয়াইজ তারা এগুলো বইলে বেড়ায়। আপনার কাছে বাহ্যিক মনে হবে কথা তো কত চমৎকার, আমরা তো জান্নাত লাভের আশাই করি, জাহান্নামের ভয় করি, তাহলে এটা কি শির্ক হলো? তাহলে এটা কি ইখলাসের ত্রুটি? সুবহানাল্লাহ। তো যার ফলে আমি এই বিষয়টাকে আগে প্রথম আপনার কাছে প্রকাশ করব যে জান্নাত লাভের আশা করা, এটাই হলো ইবাদত, এটাই হলো তাওহীদ। কারণ এটাতে আর আল্লাহর সন্তুষ্টিতে কোনো পার্থক্য নেই। কারণ একটা হাদিস আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন, মুসলিম থেকে যেটা আমি দেখেছি, জান্নাত আর জাহান্নাম একদিন তর্কে লিপ্ত। জাহান্নাম বলছে যে আমার মধ্যে প্রবেশ করবে সব অহংকারী স্বৈরাচাররা, আর জান্নাত বলতেছে যে আমার মধ্যে শুধু হত দরিদ্ররাই প্রবেশ করবে। তখন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে কেন্দ্র করে বলেছেন, জান্নাতকে বলেছেন আনতি রাহমাতি আরহামু বিকি মান নাশাউ মিন ইবাদি, তুমি আমার রহমত, আমি তোমার মাধ্যমে আমার বান্দাদের মধ্যে যাকে চাই তার উপরে আমি রহমত করে থাকব। আর জাহান্নামকে বলেছেন আনতি আযাবি ওয়া আযিবু বিকি মান নাশাউ মিন ইবাদি,
আর তোমার মাধ্যমে আমি আমার যে কোনো বান্দাকে শাস্তি দেব, পরীক্ষায় ফেলব। তার মানে জান্নাত হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর রহমতই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর জান্নাতটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কেবল ওই ব্যক্তিকে দেবে যার উপর আল্লাহ সন্তুষ্ট। তো জান্নাত কামনা করা এটা তাওহীদের খেলাফ নয়, বরং এটাই হচ্ছে আমাদের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের আয়াত থেকে আমরা এটা দেখতে পাই। আল্লাহ আমাদেরকে জান্নাতের লোক দেখিয়েছে, আল্লাহ আমাদেরকে জান্নাত কামনা শিখিয়েছে। আসুন দুই একটা কথা, দুই একটা দলিল আমি আপনার কাছে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের প্রতি আশা এবং জাহান্নাম থেকে আমাদেরকে ভীতি প্রদর্শন করিয়েছেন, তার একটা দলিল আপনি পেয়ে যাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে, যেটা আমি শুরুতেই পাঠ করেছি। তাতে কী আছে? আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ, শুধু বলেনি যে তোমরা কামনা করো বা আসো, আল্লাহ বলছেন একে পাওয়ার জন্যে তোমরা তাড়াহুড়া করো আবেগের সাথে, যেটা আমরা করে থাকি সাধারণত, যে হাসিল করার জন্যে দৌড়ো। সারিও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, কিসের দিকে? তোমার রবের ক্ষমার দিকে। ও জান্নাত, জান্নাতের দিকে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ক্ষমাটাই বলতো, জান্নাতের কথা না বলতো, তখন আমরা বলতাম যে জান্নাত কামনা করা যায় না। কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের লোক দেখিয়েছে যে তোমরা জান্নাতের দিকে দৌড়ো। কোন জান্নাত? আর দুহা কা সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে যতগুলো আকাশ আছে, যতগুলো জমিন আছে, একটা জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আকাশ 7 জমির সমান একটা জান্নাত। তাহলে সেই জান্নাতের দিকে আমাদেরকে ডাকা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই জান্নাত কাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত কেবল মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। মুত্তাকি কারা? এই আয়াতের পরবর্তী আয়াতগুলোতে আছে, কিন্তু আমি আরেকটি আয়াতে সহজ ব্যাখ্যাভাবে আপনাকে দেখাবো সেই আয়াতের মধ্যে মুত্তাকি কি ব্যাখ্যা করা হয়েছে। সেই আয়াতটি রয়েছে সূরা হাদিদ 57 নম্বর সূরা, তার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন একটি শব্দ দিয়ে এই আয়াতটাকে পেশ করেছেন। এখানে আছে সারিউ আর এখানে আছে সাবিকু, তার মানে প্রতিযোগিতার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাত তোমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে সবাই প্রতিযোগী। কে আছো আগে জান্নাত পেতে চায়? তাহলে কী করতে হবে আমাদেরকে? এখন প্রস্তুত থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমি প্রথম ব্যক্তি, এর জন্য কী করতে হবে? প্রতিযোগিতা দিতে হয়। আমরা সবাই প্রস্তুত, এখন আমরা যারা প্রতিযোগী আমরা কিন্তু প্রচেষ্টা করেই যাচ্ছি। আমাদের মধ্যে কেউ খুব বেশি অ্যাক্টিভ, কেউ ফরজ আদায় করতেছে, তার সাথে সাথে সুন্নত নফর অতিরিক্ত অনেক ইবাদত করতেছে। কেন? শুধুমাত্র এই জান্নাত হাসিল করার জন্য, যে কে কার আগে গিয়ে পৌঁছতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওই সেম জুমলা, ওখানে আছে সারিউ, এখানে আছে সাবিকু, মানে প্রতিযোগিতা করো। এমন একটা জান্নাত, সেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসসামা কা আরদিস সামাই ওয়াল আরদ ও ইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে মুত্তাকিদের ব্যাখ্যা করা হচ্ছে, এই জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে ওই ব্যক্তিদের জন্যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। তার মানে প্রত্যেকটা মুসলিমই মুত্তাকি, প্রত্যেকটা মুত্তাকি হচ্ছে মুমিন, আর মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছে। যদিও সাধারণভাবে মুমিন মুত্তাকি আর মুসলিমের মধ্যে অনেক বড় একটা পার্থক্য রয়েছে, যেমন আমভাবে আমরা সবাই মুসলিম কিন্তু মুত্তাকি নই। আমাদের মধ্যে মুত্তাকি কেবল তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলতেছে। আর হুকুমের দিক থেকে প্রত্যেকটা মুসলিমই মুত্তাকি, প্রত্যেকটা মুত্তাকিই হলো মুমিন। তার মানে মুমিন মুসলিম মুত্তাকি এগুলো এক এক আমাদের এক একটা গুণবাচক নাম, এটা আমাদের সিফাতগত নাম, কিন্তু মানুষ একটাই। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং যারা রাসূল ইসলামের প্রতি ঈমান আনবে, পরকালে বিশ্বাসী হবে, এই ধরনের প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি। তার পাপ থাকলেও একটা পর্যায়ে আসবে, সে মুমিন থাকার কারণে তাকে আল্লাহ মাফ করবে এবং জান্নাত দেবে। কিন্তু বাহ্যিকভাবে যখন আখলাকগত ইবাদতগত বিষয় আসবে, তখন আমরা মুমিন আর মুত্তাকির মধ্যে পার্থক্য করব, মুমিন নয় সরি, মানে মুসলিম আর মুত্তাকির মধ্যে পার্থক্য করব। আমভাবে আমরা সবাই মুসলিম কিন্তু মুত্তাকি নই। আমাদের মাঝে মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি শরীয়ত মেনে চলে, যার দ্বারা পাপ কম হয়, যার দ্বারা ইবাদত বেশি হয়, আমরা তাদেরকে মুত্তাকি বলবো। কারণ কোরআন হাদিসে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। তারাকুল্লি হাম, আমাদেরকে এই আয়াত দুটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে ডেকেছেন, আল্লাহর সন্তুষ্টির দিকে নয়। আল্লাহ বলেছেন সারিউ সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত, জান্নাতের দিকে তোমরা আসো। এই ক্ষেত্রে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো বহু কথা আছে, আমি যেই হাদিসটিকে পছন্দ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন শুধু জান্নাত কামনা নয়, বরং আমাদেরকে বলা হয়েছে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তাহলে সব থেকে দামি জান্নাতটাই কামনা করবে। সেই ভাষাটা কীভাবে এসেছে এই হাদিসটিকে বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সর্বশেষ অধ্যায় কিতাবুত তাওহীদের মধ্যে 97 নম্বর অধ্যায়, হাদিস নম্বর হচ্ছে 7423। তাতে একটা হাদিস কোট করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণনাকারী, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাত, নিশ্চয়ই জান্নাতের 100টি মর্তাবা বা স্টেপ রয়েছে, জান্নাতের 100টা দারাজাত রয়েছে, মর্যাদা কর স্টেপ রয়েছে, ধাপ রয়েছে। সেই ধাপগুলোর মধ্যে আদ্দাহাল্লাহ লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এই ধাপগুলো মর্যাদাকর পদগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদিন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। কুল্লু দারাজাতাইনি মা বাইনাহুমা কা বাইনাস সামাই ওয়াল আরদ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা জান্নাতের দূরত্ব কতটা হতে পারে, কত প্রশস্ত হতে পারে সেটা বোঝাতে গিয়ে বললেন দুইটা জান্নাতের, আমরা এখানে দুইটা ধাপ না বলে জান্নাত বলতেছি যাতে বোঝার অর্থে, দুইটা জান্নাতের মাঝে যেমন এই ফ্লোর থেকে আরেকটা ফ্লোর, এটা একটা ফ্লোর, উপরে আরেকটা ফ্লোর, এইভাবে যত টপ ফ্লোরে মানুষ যায় ওটার মর্যাদা কিন্তু বেশি থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এই মর্যাদাটা বোঝাতে গিয়ে বলতেছেন কুল্লু দারাজাতাইনি, একটা দারাজা থেকে আরেকটা মর্যাদায় কতটা পার্থক্য, বাইনাহুমা কা বাইনাস সামাই ওয়াল আরদ, যতটা পার্থক্য এই জমিন থেকে আকাশে, তার মানে এই জমিন থেকে আকাশের দূরত্ব যত, এক একটা জান্নাতের দূরত্ব হলো তত, তার মানে একটা জান্নাত যদি কাউকে দিয়ে দেওয়া হয় তার আরেক ভাই যদি দ্বিতীয় জান্নাত পেয়ে যায় তাহলে তার থেকে তার মর্যাদা একটা পৃথিবীর চেয়ে বেশি, তার মানে দুই জান্নাতের মধ্যে এতটা তফাত রয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা সাল তুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে হয় ফাস আলহুল ফেরদৌস, তাহলে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করো, তার মানে শুধু জান্নাত নয় আপনি সবচেয়ে উচ্চতমানের জান্নাত আল্লাহর কাছে চাইবেন, ফাইজা সাল তুমুল্লাহ ফাস আলহুল ফেরদৌস ফাইন্নাহা আলাল জান্নাহ ও আওসাতুল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন জান্নাতুল ফেরদৌস হচ্ছে সমস্ত জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত এবং সব থেকে উত্তম জান্নাত জান্নাতুল ফেরদৌস, ফাওকাহা আরশুর রহমান, কারণ তারপরেই হচ্ছে দয়াময়ের আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ রয়েছে জান্নাতুল ফেরদৌসের উপর, তার মানে যারা জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী বান্দা, তারা একেবারে আরশের কাছাকাছিতে থাকে। আর সেই জায়গা থেকে রাসূলুল্লাহ বলছেন যতগুলো জান্নাতের নহর প্রবাহিত হয় তার রিজার্ভ ট্যাঙ্ক হচ্ছে জান্নাতুল ফেরদৌস, আমরা তো নহর পাবো কিন্তু কোথা থেকে আসতেছে জানি না, কিন্তু জান্নাতুল ফেরদৌস যারা পাবে তাদের থেকে ডেলিভারি হবে সমস্ত নহর, সুবহানাল্লাহ, খাজানা তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো জান্নাতুল ফেরদৌস হচ্ছে সব থেকে দামি। এই হাদিসটি কেন আমি আজকে আপনাদের কাছে এই মুহূর্তে উল্লেখ করলাম সেটা হচ্ছে যে আমাদেরকে যে জান্নাত তলব করতে শিক্ষা দেওয়া হয়েছে, মানে কেউ যদি আল্লাহর কাছে জান্নাত চায় এটা হচ্ছে ইবাদত, এমন নয় যে সে কোনো উত্তমের খেলাফ করলো যে আল্লাহর সন্তুষ্টি চাইতে হয়তো আর আমরা জান্নাত চেয়ে ভুল করেছি, না, বরং অনেক খোরাফাতি আলেমরা আছে যারা আমাদেরকে তানা দেয় যে হুজুরদের কাজই হলো এরা মানুষকে হুরের লোভ দেখায় যে জান্নাতে গেলে হুর পাবে, সুবহানাল্লাহ, এই হুরের কথা তো আমরা বানিয়ে বলেছি না, আল্লাহ কোরআনে নাজিল করেছে আয়াত, তাহলে যে কথা আল্লাহ নাজিল করেছে সেই কথা বলাতে আমাদের কোনো দোষ নেই, কারণ আল্লাহ আমাদেরকে শিক্ষাই দিয়েছে যে তোমরা এটা আল্লাহর কাছে চাও, জান্নাত তলব করো, যদি জান্নাতের নিয়ামতগুলোর কথা বর্ণনা করা যদি অন্যায় হতো তাওহীদের খেলাফ হতো তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে সেটা জানাতেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সব থেকে দামি দামি নিয়ামতগুলো কী হতে পারে তার ইঙ্গিত কোরআন হাদিসে রেখে দিয়েছে। এই জন্য জান্নাত কামনা করা এটা হকের পরিপন্থী বিষয় না। তো এই এই হাদিসটির মধ্যে জানতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাত তলব করা শিক্ষা দিয়েছে, এটা তো আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু এমন কিছু দলিল আছে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে জান্নাত চাইতেন, তলব করতেন, যদি এটা তাওহীদের খেলাফ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জান্নাত চাইতেন না আর জাহান্নাম থেকে মুক্তি কামনা করতেন না, কারণ তিনি ডাইরেক্ট আল্লাহর রহমতই চাইতেন, আল্লাহর সন্তুষ্টি চাইতেন, তিনি জান্নাত চাইতেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইতেন তার কয়েকটি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল আমি আপনাকে দেখাই, চমৎকার হাদিস এবং সেটা আমাদের ব্যক্তি জীবনে কাজে আসবে। কিরকম আবি সালে আন বাদি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একজন তাবেঈ বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন এক সাহাবী থেকে, সেখানে নামটা আসেনি, কালা قال النبي صلى الله عليه وسلم للرجل رسول الله এক সাহাবীকে একদিন জিজ্ঞেস করলেন, كيف تقول في الصلاه, তুমি নামাজে কিভাবে দোয়া করো, কি বলো তুমি নামাজে? তখন সে সাহাবী বলতেছেন, قال اتشهد واقول, আমি যখন তাশাহুদ পড়ি, তার মানে এটা নামাজের বৈঠকে, শেষ বৈঠকে ধরেন সালাম ফেরানোর পূর্বে আমি তাশাহুদ পাঠ করি। আর এই তাশাহুদের মানে কিন্তু তাশাহুদ এবং দুরূদ দুটো একসাথে, কারণ অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে প্রথম বৈঠকে আমি কি দুরূদ পড়তে পারবো কি পারবো না। কিন্তু কোরআন হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি বা আমাদের উস্তাদদের কাছ থেকে যেটা জানতে পারতেছি, বরং পুরো তাশাহুদটাই হচ্ছে দুরূদ সহ, আত্তাহিয়াত থেকে নিয়ে একবার দুরূদ শেষ পর্যন্ত এটা পুরাটাই হচ্ছে একটা তাশাহুদ। যদিও আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এককভাবে শুধু তাশাহুদ পড়ার প্রমাণ রয়েছে, তাই আমরা অতটা পড়লেও নামাজ হয়ে যায় বলে এইভাবে চলছে। কিন্তু ইচ্ছা করে যদি কেউ দুরূদ পর্যন্ত পড়ে এটাই হলো হক, দুরূদ পর্যন্ত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সালাত এবং সালাম দুইটার কথা বলেছে। তা আত্তাহিয়াতের মধ্যে হচ্ছে সালাম আর দুরূদের মধ্যে হয়েছে সালাত, এই দুইটা হচ্ছে কমপ্লিট। তবে আমি বলছি না যে হবে না, এই ফতোয়া শেখদের কাছ থেকে নেবেন, আমাদের কাছ থেকে নয়, কিন্তু আমরা এটা করি ইচ্ছা করে। আমরা অনেক সময় আত্তাহিয়াত এবং দুরূদ একসাথে পড়ি প্রথম বৈঠকে, কেউ যদি পড়ে এটা শরীয়তের খেলাফ কোনো কাজ নয়, বরং এটাই আমাদের কাছে উত্তম মনে হয়। এই সাহাবি বলছেন, আতাশাহাদু ওয়া আকু, ইয়া রাসূলুল্লাহ আমি তাশাহুদ করি এবং আমি বলি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত এবং তাকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় কামনা করি। এটা যদি তাওহীদ না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলতেন যে তুমি জান্নাত কেন চাইবে, আল্লাহর সন্তুষ্টি চাও, তুমি জাহান্নামকে ভয় কেন করো, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ যথেষ্ট ছিল। কিন্তু বহু আয়াত রয়েছে ইত্তাকিল্লাহ, তুমি জাহান্নামের আগুনকে ভয় করো, হাদিস রয়েছে। তাই সাহাবী যখন বললো যে আমি আল্লাহর কাছে চাই, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি এবং তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করছি বা আশ্রয় চাচ্ছি, তারপরে সে সাহাবী বলতেছেন এতটা আমি করি, আমা তবে ইন্নিলা উহসিনু দানদানাতাকা ওয়া দানদানাতা মুআযান, তবে আপনি ফিসফিস করে কি বলেন আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা কি বলে আমি সেটা অবগত হই, তার মানে আপনারা যে এছাড়াও আর কিছু বলেন আমি সেটা জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলাহা মুদান্দিনু, আমি এবং মুআজ এ তোমার মতোই আল্লাহর কাছে কিছু চাই, তার মানে আমি এবং মুআজ পর্যন্ত আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। অন্য একটা বর্ণনায় আসছে, আও না হওয়া জালি, আমি এবং মুআজও তার কাছাকাছি বা এমনই কিছু আল্লাহর কাছে দোয়া করি, হয়তো জুমলাটা আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ এতটুকু নয় ভিন্নভাবে, কিন্তু আল্লাহর কাছে আমিও জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চেয়ে থাকি এবং এটা মুআজও করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কী করলেন, সাপোর্ট করলেন এবং বললেন, হ্যাঁ আমিও আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করে থাকে। এই দোয়াটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুস সালাত 2 নম্বর অধ্যায়ের 127 নম্বর পর্বে পেয়ে যাবেন, ফি তাখফিফিস সালাম, নামাজের হালকাকরণের পর্বে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 792 এবং 793 এবং ইবনু মাজাহতেও হাদিসটি রয়েছে 5 নম্বর অধ্যায়ে, ইকামিস সালাহ সালাতের পর্বে 26 নম্বর পর্ব 5 নম্বর অধ্যায় 910 নম্বর হাদিস। এটা আপনার বাংলা হাদিস যে অ্যাপস আছে তাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। তাহলে এই হাদিস দিয়ে যেটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আল্লাহর কাছে জান্নাত কামনা করতে হবে, জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে এবং এটা কোথায় করতে হবে, বিশেষ করে সালাতে। প্রত্যেকটা সেন্সিটিভ দোয়া আপনি সালাতের মধ্যে নামাজের মধ্যে করার চেষ্টা করেন। আর এটা কখন করবেন, যখন আপনি তাশাহুদ করবেন, আত্তাহিয়াত করবেন, তারপরে যখন দুরূদ পড়বেন, এর পরের অংশটাই হচ্ছে দোয়ার অংশ। এখন আপনার যত সেন্সিটিভ যত গুরুত্বপূর্ণ দোয়া আছে আপনি এই সময়টাতে আদায় করার চেষ্টা করেন। আজকের জুমার খুতবা ছিল কয়েকটা সেন্সিটিভ বা অর্থবোধক দোয়া নিয়ে, যে আমরা এমন কিছু দোয়া করি না, জানি কিন্তু করি না, গুরুত্ব দিই না, কিন্তু সেই দোয়াগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে তার দুনিয়া এবং পরকাল দুটোই সুন্দর হয়ে যাবে। তার মানে কোনো ব্যক্তি যদি সেই দোয়াগুলো করে তার দুনিয়া এবং পরকাল দুইটা জগতে আল্লাহ তাকে দিয়ে দিবেন।
তার একটা দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আমার একটা দোয়া, যেটা আজকের খুতবায় আলোচনা হয়েছে। দ্বিতীয় আরেকটি দোয়া এইরকমই, একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াফিনি। এইভাবে যে শব্দগুলো আছে, এই দোয়াগুলো দুই সেজদার মাঝে পড়া যায়, সেজদায় পড়া যায় এবং সালাম ফেরানোর পূর্বেও পড়া যায়, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি। তো এগুলো সব গুরুত্বপূর্ণ দোয়া। তাতে রাসূল সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা করে এবং আমার উপরে সালাত পাঠ করে, এর পরের অংশটাই হচ্ছে দোয়া, সে যা দোয়া করবে তাই আল্লাহ কবুল করবে। এটা ইমাম তিরমিজি কোট করেছেন তার 45 নম্বর অধ্যায়ে, এটা আপনি পেয়ে যাবেন হাদিস, যেটা আজকের খুতবায় ওখানে উল্লেখ করেছিলাম। দ্বিতীয় আরেকটি হাদিস আমি আপনার কাছে উল্লেখ করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন জান্নাত তলব করতেন, বরং আমাদেরকেও শিক্ষা দিয়েছেন যে আমরা দোয়াতে এইভাবে আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়াটা খুব চমৎকার একটা দোয়া, তাতে 4টা দোয়া আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লামাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি দোয়া, রাসূল এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেটা কি? তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম, ওয়া নাউযু বিকা, বহুবচন দিয়ে বললেন নাউযু বিকা হবে, আর এক বচন যদি করেন আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম। এই দোয়াতে রয়েছে, একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে এইভাবে বলে, আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি, আমি তোমার কাছে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ তোমার কাছে চাচ্ছি। বলেন তো আপনার কী বাকি থাকে? আপনার জীবনের যত কল্যাণকর বিষয় আছে যদি আপনি এইভাবে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি, যত কল্যাণ আছে আল্লাহ আমি তোমার কাছে সেই সমস্ত কল্যাণ কামনা করতেছি, আজিলিহি ওয়া আজিলি, এখন এবং আগামীতে। তার মানে এই দুনিয়াতে যত কল্যাণ আছে সেটা তুমি আমাকে দাও এবং পরকালের যত কল্যাণ আছে সেটাও আমি তোমার কাছে চাচ্ছি। মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম, যে কল্যাণগুলো আমি জানি সেটাও দাও, আর এমন কিছু কল্যাণ আছে আল্লাহ যেটা আমি জানি না, আল্লাহ তুমি আমাকে সেই কল্যাণ দান করো। তো মানুষ জানে না, এখানে যারা বসবাস করেন, অনেক টাকা ভাড়া নিয়ে থাকেন, কষ্ট করে থাকেন, আপনি জানেন না এই জায়গার কল্যাণ কী। যতটা জানেন আপনার ব্যবসা বাণিজ্য হচ্ছে এই সেই, কিন্তু এছাড়া আপনার কী কল্যাণ আছে আপনি জানেন না, তাহলে এটা আল্লাহর কাছে আপনি চেয়ে নিচ্ছেন। অথবা আপনার এমন জায়গায় কল্যাণ আছে যেটা আপনি জানেন না, এখান থেকেও বেটার কল্যাণ আছে আপনি জানেন না, সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তাহলে আপনি আল্লাহর কাছে এইভাবে চান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি, আল্লাহ যেমন আমি তোমার কাছে কল্যাণ চাচ্ছি তেমনি তোমার কাছে যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ তোমার আমি আশ্রয় কামনা করতেছি, যা আমি জানি আর যা জানি না। এইভাবে দোয়া শিক্ষা দিয়েছেন। তারপর আবার কি শিক্ষা দিয়েছেন? যে তুমি বলবে, আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি তোমার কাছে সেই সমস্ত কল্যাণ চাচ্ছি যেই কল্যাণ চেয়েছে তোমার বান্দা তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে এমন কোনো কল্যাণ আছে যেটা তিনি ছেড়ে দিয়েছেন? জীবনের জন্য যত কল্যাণের প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে আপনি সেই কল্যাণকর জিনিসগুলো পাবেন। এলমের ক্ষেত্রে কোনটা কল্যাণকর সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, এলমের ক্ষেত্রে কোনটা অকল্যাণকর সেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। যেই জীবন কল্যাণকর সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, যেই জীবন অকল্যাণকর সেটা থেকে আশ্রয় কামনা করেছেন। এই জন্য এক কথায় যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত দোয়াগুলো আপনার দোয়াতে নিয়ে আসতে চান, তাহলে এই দোয়াটা আপনাকে এইভাবে করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা আবদুকা ওয়া নাবিয়্যুকা, আল্লাহ তোমার বান্দা এবং তোমার নবী তোমার কাছে যেই কল্যাণকর বিষয়গুলো চেয়েছে আমি ওই বিষয়গুলো থেকে তোমার কাছে কল্যাণ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাশ শাররি মা মা আযা বিহি আব্দুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হয়তো হারাম শরীফের দোয়া দেখতে পাবেন, তারা এইভাবে দোয়া করে একটু বাড়তি শব্দ দিয়ে, যেটা হাদিসে এতটাই আছে না, আমি এতটাই বললাম। তারা বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লি, তারপরে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকা সালিহুন। এতটুকু তারা বাড়িয়েছে, কি করেছে, যে আল্লাহ আমি তোমার কাছে কল্যাণ চাচ্ছি যেই কল্যাণ চেয়েছে তোমার বান্দা তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইবাদুকা সালিহুন, তোমার যত সব বান্দারা তোমার কাছে যে কল্যাণগুলো চায় আল্লাহ আমি সেই কল্যাণ তোমার কাছে চাচ্ছি। কত চমৎকার দোয়া, ঠিক অকল্যাণের দিক থেকেও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আযা বিহি
নবীকা ওয়া আব্দুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি তোমার কাছে ওই সমস্ত অনিষ্ট থেকে, খারাপি থেকে আশ্রয় চাচ্ছি যত অনিষ্ট থেকে আশ্রয় চেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথাই সব শেষ। এইভাবে আমাদেরকে দোয়াগুলো শিক্ষা দিতে হবে এবং শিখতে হবে। তারপরের যে জুমলা সেটা আজকের বক্তব্যের সাথে রিলেটেড, সেটা কি রাসূলুল্লাহ বলছেন, তুমি আল্লাহর কাছে এইভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি, শুধু জান্নাত নয় বরং আমি তোমার কাছে তৌফিক চাচ্ছি ওই সমস্ত কথা এবং ওই সমস্ত কর্ম করার তৌফিক, যেই কথা বললে যেই কর্ম করলে আমি সহজেই জান্নাতে যেতে পারবো, আল্লাহ সেই কথা সেই কাজ করারও তুমি আমাকে তৌফিক দিয়ে দাও। আমরা শুধু মনে করি যে জান্নাত চাচ্ছি আর জান্নাতের জন্য আপনি কিছুই করতেছেন না, আপনার কর্ম সব জান্নাতের খেলাফ, উল্টা কাজ। আর আপনি যদি বলেন আল্লাহ জান্নাত চাই চলবে, আপনি খান সুর আর বলছেন আমি জান্নাত চাই, আপনি করেন না অন্যের সাথে নাইনসাফি আর আপনি যদি বলেন আমি জান্নাত চাই, আপনি সালাতে আদায় করেন না আর যদি বলেন আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, কাজ হবে? কোনো কাজ হবে না। বরং আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন এবং যে কাজগুলো করলে আপনি জান্নাত পাবেন, পেতে পারেন, সহজ হবে, ওই কাজগুলোও কিন্তু সেন্সিটিভ বিষয়, ওগুলো আল্লাহর তৌফিক ছাড়া অনেক মানুষের হয় না। আপনার কী মনে হয়, এই যে আপনারা আজকে মাগরিবের সালাত আদায় করেছেন, জুমার সালাত আদায় করেছেন, অনেকে দাঁড়িয়ে রেখেছেন, হারাম খান না, টাকনার উপরে প্যান্ট, মাথায় টুপি পরে আছে, এখানে বসা, আর অনেক মানুষ আছে যারা তাদের জীবনের কর্ম নিয়ে ব্যস্ত, এই দুইটা কি তৌফিকের কারণে হয়নি? আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিত তাহলে কখনো আমরা ধর্ম নিয়ে এভাবে চর্চায় লিপ্ত হয়ে থাকতে পারতাম না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকেরই বদৌলতে হয়েছে। এই জন্য আমি আর আপনি যেন আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, আল্লাহ জান্নাতের নিকটবর্তী করে দেয় এমন যত কথা আছে, যত কর্ম আছে, আল্লাহ তুমি আমাকে দিয়ে সেই কাজগুলো করার তৌফিক দান করে দাও। আমাদেরকে প্রতিনিয়ত দোয়াগুলো করতে হবে। তদ্রূপ জাহান্নাম সম্পর্কে কি আছে, আউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এবং সেই সমস্ত কথা এবং কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেই কথা এবং কর্মের কারণে মানুষ জাহান্নামে চলে যায়। তার মানে আমাদের দ্বারা যেন আমাদের জবান দিয়ে এমন কোনো কথা না বের হয়, এমন কোনো কর্ম যেন আমরা না করি যেই কাজগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষের কথা তাকে যে জাহান্নামে নিয়ে যায় এমন কোন কথা হতে পারে, একটা কেউ বলেন তো দেখি, এমন কোন কথা আছে যে কথাগুলো বললে এই কথার কারণে মানুষ জাহান্নামি হয়, তার মুখ থেকে জবান থেকে এমন কোনো জুমলা বের হয়, বলেন তো দুই একটা কিছু, আমি সহজ করে দিই। যেমন শিরকি কথা, কোনো ব্যক্তি যদি শিরকি কথা বলে জবান দিয়ে, সে জান্নাত পাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। যেমন জবান দিয়ে আর কি পাপ হয়, গীবত, গীবত করা হয় না? গীবত করলে মানুষ জান্নাতে যাবে? কিন্তু আলেম কি আর জালেম কি আর ছাত্র কি আর শিক্ষক কি, এটা আমাদের প্রত্যেকের জবানে চর্চা হয়, প্রত্যেকের জবানে। এটা আমাদের জবান এত পাতলা হয়ে গেছে, আমরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, আপনাদের কাছে আর কী আশা করব, আমরাই পারি না। যারা আমরা শিক্ষা দেই আজকে জাতির কাছে, আমরাই আলেম সেজে বসে আছি, আমাদের জবানই ঠিক থাকে না, বেরিয়ে যায় আলেমদের বিরুদ্ধে কথা, বেরিয়ে যায় অমুক ভাইদের বিরুদ্ধে কথা, এটা অনেক সেন্সিটিভ। আমাদেরকে অনেক ভাইরা বলতেছে যে গীবত নিয়ে একটা বক্তব্য করেন, সুবহানাল্লাহ, ইমাম বুখারির মতো বলতে পারে, আমাদের মধ্যে এমন কে আছে এমন সৎসাহস রাখে যে ইমাম বুখারি বলতেছেন? যতটা আমি লেখাটা পাইনি কিন্তু শুনেছি আমাদের উস্তাদের মুখ থেকে যে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি আমার জীবনে কোনো ব্যক্তির গীবত করিনি। আমাদের মধ্যে কে আছে এমন ব্যক্তি এরকম মানে সততার সাথে বলতে পারি আমরা? কিন্তু দেখেন আমাদের দ্বারা এটা হয়ে যাচ্ছে। আমরা অন্যের পাপ দেখলে অন্যকে তোষমত করি, খাটো করি, কিন্তু আমাদের মধ্যে বড় বড় পাপ রয়েছে সেটা দেখতে পাই না। তো শিরকি জুমলা যেমন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, গীবতও মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এমনকি বুখারিতে আছে যে একজন ব্যক্তির মুখ থেকে এমন একটা কথা বের হয় সে কোনোদিন ভাবেই না যে সে কী বলেছে, সে আল্লাহকে এত বেশি রাগান্বিত করে দেয় কেমন পর্যন্ত আল্লাহর প্রতি রাগান্বিত হয়ে থেকে যায় এবং ও জাহান্নামের এখনও অতন্তলে গিয়ে পৌঁছে যায়। আবার এর উল্টা হাদিসে আছে, বুখারি এবং মুসলিমের হাদিসে, এটা কিতাবুর রিকাকে আপনি পেয়ে যাবেন, যে একজন ব্যক্তির জবান থেকে এমন একটা জুমলা বের হয় আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়ে যায় ওই একটা কথার কারণে আল্লাহকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য জবানের লাগাম টানতে হবে আমাদেরকে। যারা আমরা কোরআন এবং হাদিসের দাবিদার
যে আমরা কোরআন হাদিস চর্চা করি, অন্তত আমাদের চরিত্রের মধ্যে এটা নিয়ে আসতে হবে। যেমন আমরা শিরিক মুক্ত, তেমন আমাদেরকে গীবত মুক্ত হতে হবে, তেমন আমাদেরকে পরনিন্দা মুক্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আমাদের প্রত্যেকটা ভাইয়ের জবানকে যেন আল্লাহ লাগাম করিয়ে দেয়, আমাদের মুখ থেকে যেন হক কথা ছাড়া না হোক কোনো কথা না বের হয়। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন জান্নাত তলব করি এবং জান্নাতে যায় এমন কথা এবং কর্ম যেন আমাদের দ্বারা হয়, আর জাহান্নাম থেকেও তদ্রূপ আমরা যেন আশ্রয় চাই এবং ওই সমস্ত কর্ম থেকেও যেন আশ্রয় চাই যেগুলোর কারণে মানুষ জাহান্নামে চলে যায়। এবং এই দোয়াটির সর্বশেষ জুমলাটা আরও চমৎকার। রাসূলুল্লাহ বলেছেন, তুমি প্রতিনিয়ত আল্লাহর কাছে চাইবে, ওয়া আসআলুকা আন তাজআলা কুল্লা কাদাইন কাদাইতুহা লি খাইরা। আল্লাহ তুমি আমার জীবনের যত তাকদীর লিখেছ, আল্লাহ এই তাকদীরগুলোর মধ্যে আমি শুধু উত্তম তাকদীর তোমার কাছে চাই, কোনো অসন্তুষ্টিকর কোনো খারাপ তাকদীর যেন আমার না হয়। আল্লাহ তুমি আমার তাকদীরে যা কিছু লিখে রেখেছ সব যেন উত্তম কিছু হয়। তো এই দোয়াটি আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন, 28 নম্বর অধ্যায় কিতাবুদ দোয়া। তার 4 নম্বর পর্বে রয়েছে, হাদিস হচ্ছে 3846 এবং মুসনাদে আহমদে হাদিসটি পেলাম 25019 রয়েছে। এটা ছিল ভূমিকা স্বরূপ যে আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম যে আল্লাহ আমাদেরকে জান্নাত চাওয়া শিখিয়েছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে জান্নাত চাওয়া শিখিয়েছে এবং তিনি নিজেও তলব করেছেন। তাহলে সেটা কীভাবে ইসলাম না হয়, সেটা কীভাবে তাওহীদ না হয়? এই জন্য যারা বলে যে জান্নাত কামনা করা যাবে না, তারা আসলে সঠিক পথে নাই, বরং তারা সুফি এবং বিভিন্ন খোরাফাতের মধ্যে তারা লিপ্ত। তারা আল্লাহকে চায়, তারা নাকি মাওলাকে চায়, মাওলার সাথে নাকি তারা একাকার হয়ে যায়। তাহলে এগুলো কোরআন হাদিসের শিক্ষা নয়, এগুলো হচ্ছে মানে পথভ্রষ্টতা। কোরআন হাদিসে যেভাবে আমরা পাচ্ছি আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে হক আমরা আশা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে হবে। জাহান্নামকে যে ভয় করতে হবে এটা শুধু হাদিসে নেই, কোরআনে নেই, এটা কোরআনে রয়েছে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা জাহান্নামকে ভয় করো, আর এবং একটা একবারে প্রথম দিকে রয়েছে কোরআনে, সূরা বাকারার 21 নম্বর আয়াতে আপনি দেখেন, 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে কী বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা 24 নম্বরে রয়েছে, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী অকুদুহা নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি এই কোরআনের মতন কোরআন না নিয়ে আসতে পারো, আর তোমরা পারবেও না, তোমরা কী করো তাহলে? জাহান্নাম থেকে বাঁচো। যেই জাহান্নাম থেকে প্রস্তুত করা হয়েছে বা যে জাহান্নামের মধ্যে পতিত হবে মানুষ এবং পাথর, আর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বাঁচতে বলেছেন, ফাত্তাকুন না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও স্পষ্ট রয়েছে, রাসূলুল্লাহ কোনো একদিন জাহান্নামের কথা আলোচনা করতেছিলেন, তিনবার তিনি তার চেহারাটাকে ওদিক থেকে ফিরিয়ে নিলেন, যেন রাসূলুল্লাহ জাহান্নামের আগুনের তাপ ফিল করতেছে, দেখতে পাচ্ছে, ফিরিয়ে নিলেন তার চেহারাটাকে। তারপরে তিনি বললেন তৃতীয়বার, যেটা এত সেন্সিটিভ একটা জায়গা, এত মারাত্মক জায়গা, এত নোংরা জায়গা, রাসূলুল্লাহ বলছেন, ইত্তাকুন নার ওয়ালাও বিশিক্কিত তামরাতিন, দেখো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, তোমাদের তৌফিক যদি থেকে থাকে মাত্র একটা খেজুর দান করার মতো কিছু একটা আছে, এটা দান করে দাও, এটার বিনিময়ে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যেতে পারবে। ইত্তাকুন নার ওয়ালাও বিশিক্কিত তামরাতিন, যদি একটা খেজুর পরিমাণ দান করার মতো তোমার কাছে কিছু না থাকে বান্দা, ফালিয়াসমি, তাহলে তুমি তোমার জবানটাকে বন্ধ করে বসে থাকবা, মুখ খুলবে না। তার মানে হক কথা ছাড়া জবান খুললেই জাহান্নামের কাজ হয়ে যেতে পারে, এই জন্য চুপ করে বসে থাক, হক কথা বললে বলো, আল্লাহর সন্তুষ্টিমূলক কথা যদি বলতে পারো বলো, নাহলে চুপচাপ থাকবে, মুখটাকে বন্ধ করে রাখো। এই মুখ বন্ধ করে রাখার কারণে সুবহানাল্লাহ, আমি তো যেটা ফিল করতে চাচ্ছি, যেটা বোঝাতে চাচ্ছি, জান্নাত কতটা নিকটে আপনি কি মনে করেন, জাহান্নাম কতটা নিকটে আপনার? রাসূলুল্লাহর এক হাদিস তো এটাও রয়েছে, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক, জান্নাত তোমাদের প্রত্যেকটা ব্যক্তির জোতার ফিতার নিকটে এবং জাহান্নামও কিন্তু তদ্রূপ। তার মানে জান্নাত জাহান্নাম আমাদের নিয়ত বা আমাদের কর্মের উপরে ডিপেন্ডেন্ট। আপনি ঘর থেকে যে নিয়তে বেরিয়েছেন এটা ভালো হলে এই কদমটা ফেলা মাত্র এটা জান্নাতের দিকে গেল, আর যদি নিয়তটা খারাপ হয় পাপের দিকে হয়, আপনার পাটা ফেলাটাই হচ্ছে জাহান্নামের দিকে গেল। কতটা সেন্সিটিভ! তো জান্নাত আর জাহান্নাম কতটা, জান্নাত পাওয়াটা অত টাফ কিছু নয়। রাসূলুল্লাহ কি বলেছেন? ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, বলো বি শিক্ষিত আমরাতিন ওয়া ইন লাম তাফআল ফাইন লাম তাফআল, যদি এই একটা খেজুর পরিমাণ দান করার মতন ক্ষমতা তৌফিক বান্দা তোমার না থাকে, রাসূলুল্লাহ বলছেন, ফাবি কালিমাতিন তাইয়িবা, তুমি ভালো কথা দিয়ে জান্নাতকে খরিদ করে নাও। তার মানে তোমার মুখ থেকে একটা ভালো কথা বলে দাও,
কেউ চেয়েছে তুমি তাকে রাগ ঝাঁক করো না, ভালো কথা বলে দাও। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এর মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আর বুখারীর হাদিসে রয়েছে ফালিয়াসমুত, যদি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো, তাহলেই তোমার জান্নাত সেফ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই হাদিসটিকে ইমাম মুসলিম কোট করেছেন এবং বুখারীও কোট করেছেন তাদের কিতাবে, কিতাবুল আদব 78 নম্বর অধ্যায়ের 34 নম্বর পর্বে, হাদিস হচ্ছে 6023। এবং ইমাম মুসলিম কোট করেছেন জাকাতের অধ্যায়ে, হাদিস নম্বর হচ্ছে 2240 পেয়ে যাবে। তো জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করা এটা তাওহীদের খেলাফ নয়, বরং এটাই হচ্ছে আমাদের দিন, এটাই হচ্ছে রাসূল ইসলামের আদর্শ এবং এটাই আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এটা যদি আপনার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, এবার আসুন কেন আমরা জান্নাতের জন্য উদগ্রীব থাকব, কেন আমরা জান্নাতের পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করব, কেন এটা যেই ব্যক্তি বুঝতে চায় তাহলে তখন প্রথম তাকে জানতে হবে যে জান্নাতটা কী, এটা কত নিয়ামতের জায়গা। এই জান্নাত এবং দুনিয়ার মধ্যে একটা কম্পারেটিভ ধারণা তার মধ্যে থাকতে হবে, তুলনামূলক চিন্তা যে দুনিয়াটা কি জান্নাতটা কি, আমি এই কাজটা করলে দুনিয়ার কতটা পাবো আর এটা যদি জান্নাত হয় তাহলে কী পাবো, তখন সে তার কর্ম সুন্দর হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু না পেলে তার কোনো কষ্ট হবে না, কোনো কিছু হারালে তার কষ্ট হবে না। এই জন্য আপনাকে আগে জানতে হবে যে জান্নাতটা কী জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে এবং জান্নাতটাকে পাশাপাশি অনেকগুলো আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, তার মধ্যে একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 14 এবং 15 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন যে পুরো দুনিয়াটার মধ্যে কোন কোন বিষয়গুলো মানুষের সব থেকে বেশি পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতু মিনান নিসা, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদা ওয়াল খায়লিল মুসাওয়া ওয়াল খায়লিল মুসাওয়া মুসাওয়ামাতিল ওয়াল আনআমি ওয়াল হারস, এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের চাহিদার বস্তু। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আমি এটা শুধু দেখাতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন এগুলো বান্দা এগুলো সব হচ্ছে দুনিয়ার ভোগ বিলাস। যতগুলো কথা বলেছেন আল্লাহ, মহিলা, খ্যাত খামার, স্বর্ণগয়না, সন্তান, ঘোড়া, ব্যবসা বাণিজ্য, এগুলোই হচ্ছে মানুষের আকৃষ্ট হওয়ার সব থেকে মূল্যবান সম্পদ, যেগুলোর দিকে মানুষ ঢুকে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো সব হচ্ছে দুনিয়ার ভোগের বস্তু, এটা মানুষের জন্যে। তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে নবী, আপনি আমার মুত্তাকি বান্দাদেরকে জানিয়ে দিন, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কিছুর সংবাদ দেব না? কি সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম, যতগুলো কথা বলা হয়েছে এর চাইতে কি উত্তম কিছুর সংবাদ আমি তোমাদেরকে দেব? আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ, কাদের জন্য? যারা মুত্তাকি তাদের জন্য, মানে এখন সব মানুষের জন্য নয়, আপনাদের মধ্যে আমাদের মধ্যে যারা পরহেজগার হতে পারবে, মুত্তাকি হতে পারবে, তাদের জন্য কি দেখাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, তার মানে দুনিয়াত নয়, এটা পাবে কোথায়? ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে জান্নাত, আর সেটা হচ্ছে জান্নাত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাচ্ছেন দুনিয়ার যত নাজ-নিয়াজ আছে এগুলোর চেয়ে উত্তম হলো একজন মুত্তাকির জন্যে আল্লাহর কাছে যা আছে আর সেটা হচ্ছে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে ঝর্ণাধারা সবসময় প্রবাহিত হতে থাকে। আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই জান্নাতে তোমার জন্য হুর থাকবে, সেটা হুর বলে না এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র স্ত্রী সঙ্গী। আজওয়াজুম মুতাহহারাতুন, আমরা কেউ দাবি করতে পারবো না আমাদের পৃথিবীর মানুষ কে কতটা পবিত্র স্ত্রী পেয়েছে, কয়জনই দাবি করতে পারবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুত্তাকিদের সাথে সুসংবাদ দিচ্ছে, বান্দা তোমার জন্য জান্নাতে যে সঙ্গী দেওয়া হবে সে পবিত্র হবে, মুত্তাকি মুত্তাকিদের জন্য মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর তোমার জন্য আল্লাহর সন্তুষ্টি রয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াত ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা বান্দার সম্পর্কে বাসিরাত রাখে, জ্ঞান রাখে। তাহলে দুনিয়ার চেয়ে জান্নাতটা হলো সব থেকে দামি জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউনাব্বিউকুম খাইরিম মিন যালিক, মানে পুরো দুনিয়ার সম্পদটাকে আপনি যদি সামনে রাখেন আল্লাহ বলছেন এর চেয়ে উত্তম হচ্ছে মুত্তাকির জন্য কি জিনিস? আল্লাহর কাছে যে জান্নাত রয়েছে সেই জান্নাত, এটা কত দামি
আসুন দুই একটা হাদিস আমি কোট করেছি, কত দামি দেখেন, সিম্পললি বোঝার জন্য জাস্ট আপনাকে একটা টাচ দিয়ে দিই। জান্নাত কত দামি এটা আমাদের মতো নগণ্য ব্যক্তিরা কোনোদিন বুঝাতে পারবো কত দামি জান্নাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে যতটা বোঝা যায়। একটা হাদিস এইভাবে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতটা হচ্ছে অনেক দামি জায়গা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এই জান্নাতের বর্ণনাতে এই কথাটা এনেছেন, সিফাতিল কিয়ামা, কিয়ামতে কি হবে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সিফাতিল কিয়ামার মধ্যে হাদিসটি এনেছেন, 2450-এ আপনি হাদিসটি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান খাফা আদলাজা, নিশ্চয়ই যেই ব্যক্তি ভয় পায় কোনো কিছু হারাবার, সেই না সেটা পাওয়ার জন্য তারা হুড়া করে, আদলাজা মানে প্রিপারেড থাকে। আপনার ট্রেন সকাল 6টায়, আপনাকে ওখানে 6টা বাজেই পৌঁছতে হবে, তার আগে যদি আপনি নাও পৌঁছেন সেটা হারাবেন। যার ফ্লাইটে আছে, যার গন্তব্যস্থান আছে, যারা ফজরের সালাত, আমরা শুধু ওগুলোর এক্সাম্পল দিই, যার টেনশন আছে যে আমি ফজরের জামাতে প্রথম কাতারে উপস্থিত হব, আর সে জানে যে আমার এখানে জামাত হচ্ছে 4:50 বা 4:40। আপনাদের এখানে জামাত কয়টায়? 4:50 না দেখেই বলছি মাশাআল্লাহ। তো 4:50 যদি হয়, তাহলে যেই ব্যক্তি ঘর থেকে 4:30 না বেরোবে, তারা এসে আপনি জামাতের প্রথম কাতার পাবেন না। তারা রাসূলুল্লাহ এটাই বলেছেন, মান খাফা আদলাজা, যেই ব্যক্তি হারাবার ভয় থাকে সেই কেবল তাড়াহুড়া করে, সেই প্রিপারেট থাকে, সেই প্রস্তুতি গ্রহণ করে, আদলাজা। অমান আদলাজা বালাগাল মানজিলা, আর যেই ব্যক্তি ঘর থেকে সকাল সকাল বেরিয়ে যাবে সে তার মঞ্জিলে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহ বোঝাতে চেয়েছেন, তোমার টার্গেট যদি হয় জান্নাত, তাহলে জান্নাতকে হাসিল করার জন্য তোমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যদি তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারো, তাহলে তুমি তোমার মঞ্জিলে পৌঁছে যাবে। আসলে কি বলেছেন, ওমান আদলাজা বালাগাল মঞ্জিলা, সে তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে। তারপর রাসূলুল্লাহ বলতে চাচ্ছেন, আমি কি তোমাদেরকে জানো কোন জিনিসের কথা বলতেছি, আলা ইন্না সিলআতাল্লাহিল গালিয়া, তোমরা জেনে নাও আল্লাহর যে সিলআ, যে সামগ্রী আছে এটা অত্যন্ত দামি। আল্লাহর কাছে যে সামগ্রী আছে সেটা পাওয়ার জন্য তোমরা তাড়াহুড়ো করো, আর তোমরা জানো সে সিলআ কি, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আর আল্লাহর সেই দামি সম্পদ হচ্ছে জান্নাত। তার মানে অনেক দামি, অনেক দাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি সহিহ সনদে এই হাদিসটাকে কোট করেছেন যে জান্নাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক দামি একটা জায়গা। কতটা দামি? কেন আমরা বলেছি যে আমাদেরকে জান্নাত কামনা করতে হবে প্রতিনিয়ত, ছোট থেকে ছোট কাজ করে আমাদেরকে জান্নাত তলব করতে হবে আল্লাহর কাছে, যেটা আমাদের জন্য অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। আমার বক্তব্য কতক্ষণ চলবে? আচ্ছা, কারণ ওইভাবে দ্রুত আমাকে বলতে হবে, জন্য যে মূল পয়েন্টটা আমার থেকেই গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত হচ্ছে অত্যন্ত দামি। কতটা দামি কোনো ব্যক্তি যদি ভাবতে পারেন, কীভাবে ভাববেন? আমরা যেভাবে ভাবি ওইভাবেই কোরআন হাদিসের এক্সাম্পল রয়েছে। যেমন কেউ যদি কোনো একটা শহরের সব থেকে দামি জায়গার সাথে গ্রামের কোনো একটা জায়গা কম্পেয়ার করেন, কীভাবে করবেন? ঢাকাতে, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশ নিয়ে কথা বলবো, ঢাকাতে এমনও জায়গা আছে যেখানে ফিট হিসাবে বিক্রি হয়, তাই না? ইঞ্চি বা ফিট হিসাবে, মিটার হিসাবে বিক্রি হয়। তার মানে এক মিটার জায়গা আপনার আমার এলাকার এক বিঘা বা এক কানি, যেটা আমরা বুঝি এক একর জায়গার সমান, হয় না এরকম কিছু? বাংলার জমিনে এমনও জায়গা আছে 1 কোটি টাকা মিটার হয়, আর 1 কোটি টাকা দিকে আপনি আমাদের দিকে এক কানি বা এক একর জমি পাবেন, 100 শতক পাবেন, তার চেয়ে বেশি পাবেন, এক গ্রাম কিনতে পারবেন। এটাও জায়গা, ওটাও জায়গা, কিন্তু মূল্যের দিক থেকে আকাশ পাতাল ডিফারেন্স, তুলনাই করা যায় না একটার সাথে আরেকটা। তাহলে জান্নাতের সাথে আপনি কীভাবে কম্পেয়ার করবেন? তাহলে জান্নাতের জায়গাটাকে, মাপটা কেমন হবে সেটা আল্লাহ আপনার আমার গ্রাম নয়, আল্লাহ পুরো দুনিয়ার সাথে তুলনা করে বুঝিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে বুঝিয়েছে? রাসূলুল্লাহ বলেছেন, সাহাল ইবনে সাদ আস-সাঈদি তিনি হাদিসের বর্ণনাকারী, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউদিউ সাওতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা। আমরা তো অনেকে চাবুক দেখিই নেই, তাই না? হয়তো মানে মিডিয়াতে কেউ দেখতে পাবেন, হয়তো টিভিতে কোনো কিছুর মধ্যে, যে তার একটা চাবুককে হাতে পেঁচিয়ে রেখে বড় বড় শিল্পপতিরা তাদের দেয়ালে ঝুলিয়ে রাখে, এরকম দৃশ্য যদি কেউ দেখে থাকে। একটা চাবুক পেঁচিয়ে কতটুকু জায়গা দখল করে আপনার দেয়ালে? খুব সামান্য। মাউদিউ সাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনা দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ বলছেন, জান্নাতে পেঁচানো চাবুক রাখার জায়গাটুকু আধা হাত আধা বিগত হতে পারে, রাসূলুল্লাহ বলছেন এটা দুনিয়ার এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ।
তাহলে জান্নাত কত দামি হতে পারে এটা আপনি কীভাবে কম্পেয়ার করবেন? তুলনাই চলে না আসলে। তারা সুসলাম বলেছেন মৌদিন সৌদিন সৌদিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। আরেকটা বর্ণনা রয়েছে লাকাবু কাউসাইন লাকাবু কাউসিন ফিল জান্নাহ, জান্নাতে একটা ধনুক যতটুকু জায়গা দখল করে, একটা ধনুক রাখার জায়গা দুনিয়াতে এবং দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে দাম, সব কিছু থেকে দাম। তার মানে আপনি আর আমি যত বড় হারামখোর হয়ে যাই না কেন, আপনি একটা গ্রাম কিনতে পারবেন না। আর যদি বড় বড় কোম্পানির মতন হয়েও যায়, বিশেষ শিল্পপতিদের মতো এরিয়াতে এরিয়া তারা কিনে নিচ্ছে, তারা কি পারবে পুরো বাংলাদেশটাকে কোনোদিন কিনতে? আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ব্যক্তি জন্ম হয়েছে কোনো একটা রাষ্ট্র কিনতে পারে? কিনতে পারবে না। রাষ্ট্র তার কাছে বিক্রি করবে না, কিনতেই পারবে না, সে যত পয়সা তার থেকে থাক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে যারা শুধু দুনিয়া তো সে কিনতে পাবেই না, একটা রাষ্ট্রই কিনতে পাবে না, কিন্তু তাই তার হারাম খাওয়া বন্ধ হয় না, তার হারাম বিজনেস বন্ধ হয় না, জুলুম বন্ধ হয় না, কিন্তু সে হারাচ্ছেটা কি? ওই এক বিঘত জায়গা, যেই জায়গার মূল্য পুরো পৃথিবী এবং পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ, সেই জায়গাটা তাকে আল্লাহ বলেছেন বান্দা তো আমি 10টা পৃথিবীর মালিক করে দেবো। আপনি হারাম খাওয়ার মাধ্যমে আপনার সেই জগৎটাকে আপনি হারিয়ে দিচ্ছেন। কীভাবে আপনাকে বোঝাবে কোরআন হাদিস? কীভাবে আপনাকে দেওয়া হবে? আপনার এক একটা কর্ম আপনার সেই বিশাল জায়গা রাজত্ব আপনি হারিয়ে দিচ্ছেন শুধুমাত্র এই সামান্য কিছুর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জান্নাত খুব দামি জায়গা, এটাকে হাসিল করার চেষ্টা করতে হবে আমাদেরকে। এবার আসুন, জান্নাত কত দামি জায়গা, একটা ব্যক্তিকে কতটা দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কি পাবে এটা তো আপনার আমার মাথায় ধরবে না, বরং আমাদের মাথায় যেটা ধরবে, ধরেন সর্বশেষ ব্যক্তি যাকে জান্নাত সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, একজন বাকি আছে, ওই ব্যক্তিটাকে কতটা জান্নাত দেওয়া হবে এটা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। যে তুমি সর্বশেষ ব্যক্তির হিসাবটা কষে নাও, তার মানে প্রথম ব্যক্তি জান্নাতে কি পেয়েছে তোমার একটা আন্দাজ হয়ে যাবে। এখন সেটাকে বোঝাতে গিয়ে সুবহানাল্লাহ অনেক কথা এসেছে। কোনো একদিন মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চেয়েছেন আল্লাহ সর্বনিম্ন জান্নাতের রেজাল্টটা কি, প্রাইসটা কী পাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চেয়েছেন, সেই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন এবং এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম। কারণ অনেক সময় যখন কিচ্ছাকাহিনী ঘটনা হয় অনেক সময় অন্তর্গ্রহণ করতে চায় না, আর আমার স্বভাব হচ্ছে যদি কোনো হাদিস বুখারী এবং মুসলিমে পেয়ে যাই আমি অন্য কোনো জায়গা থেকে কোট করার প্রয়োজনই বোধ করি না, আর যখন মুসলিমের হাদিস এটা কোনো গালগপ্প হতে পারে না। তো মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হচ্ছে। সুবহানাল্লাহ, মুগীরা বিন শোবা হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে গেছেন। কালা সাআলা মুসা রাব্বাহু, মুসা আলাইহিস সালাম তিনি তার রবের কাছে একদিন জিজ্ঞেস করলেন মা আদনা আহালিল জান্নাতি মানজিলাতান, আল্লাহ জান্নাতের সর্বনিম্ন ব্যক্তির মর্যাদাটা কি, কি পাবে আপনার কাছে? সে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে। কালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে বলছেন হুয়া রাজুল ইয়াজিউ বাদা মা উদখিলা আহালুল জান্নাতিল জান্নাহ, সে হলো এমন এক ব্যক্তি যেই ব্যক্তি তাদের পরে আসবে যারা জান্নাত পাওয়ার পেয়ে যাবে, তাদের পরে যেই ব্যক্তিটা আসবে একবারে সর্বশেষ ব্যক্তি, ফায়াকুলু লাহু উদখুলুল জান্নাহ, তাকে বলা হবে যে এবার তুমি জান্নাতে ঢুকবো, তোমার পরে আর কেউ জান্নাতে ঢুকবে না, সর্বশেষ ব্যক্তিকে বলা হবে। মুসলিমে ইমানের অধ্যায়ে এই ঘটনাটা এইভাবে এনেছেন যে রাসূলুল্লাহ বলছেন আমি এখন ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছি যেই ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নামের আগুন থেকে উঠতেছে এবং যার পরে আর কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে না, এই ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি। তার সাথে কি ঘটনা হবে সেটা ওই যে জিসরে জাহান্নামের পরে 84 থেকে নিয়ে 94 পর্যন্ত এই পর্বগুলোতে আপনি পেয়ে যাবেন ইমানের অধ্যায়ে, তাতে আছে সর্বশেষ ব্যক্তির সাথে কি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে সেই কথাটা আছে ফায়াকুলু আয় রাব্বি, সেই ব্যক্তিকে যখন জান্নাতে ঢুকতে বলা হবে, এখন দেখেন এই মসজিদের যে অবস্থাটা আছে, কিছু কিছু জায়গা খালি আছে কিন্তু নামাজের সময় খালি ছিল না, আমরা দোতলায় কিন্তু পড়েছি। তারপরে যেন কোনো বিশেষ ব্যক্তি আপনার পরিচিত কোনো যদি আসে আর আপনি যদি বলেন চলেন আপনাকে ঢুকাই, সে কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে ভাববে যে কোথায় নিয়ে যাচ্ছেন আমার, সব তো ফুল হয় না এরকম যে কোথায় যাবো, সব তো ভরে গেছে। তো ঠিক ওই ব্যক্তিটাই কথাই বলবে ফায়াকুলু আয় রাব্বি কাইফা ওয়াকাদ নাযালা আন-নাসু মানাযিলাহুম, প্রত্যেক মানুষ তার জায়গা দখল করে নিয়েছে, আমি কোথায় গিয়ে দাঁড়াবো।
আমার জান্নাতটা কোথায় হবে? সবাই তো যার যার জান্নাত দখল করে নিয়েছে, এবং তারা যা গ্রহণ করার গ্রহণ করে নিয়েছে, তাহলে আমার জন্য কি আর বাকি থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি বলবে, ফায়াকুলু লাহু আতাদা, তুমি কি এতে রাজি হবে? আইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকিদ দুনিয়া, একজন মালিক পৃথিবীতে যত রাষ্ট্রের মালিক হয় এমন একজন মালিকের মালিকত্ব যদি আজকে তোমাকে দেয়া হয় তুমি কি সন্তুষ্ট হবে? আর একজন সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই প্রাইজ দেওয়া হবে, তাকে সম্মান দেওয়া হবে, যে একটা পৃথিবীর যতগুলো মালিক আছে তার মধ্য থেকে একটা বড় মালিকের কোনো মালিকত্ব যদি তোমাকে আজকে দিয়ে দিই তুমি কি রাজি হইবা? সুবহানাল্লাহ, কি হবে না, রাজি হইতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই হাদিস যেটাতে আছে যে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে যে আল্লাহ কারিবনি ইলা বাবিল জান্নাহ, সে আল্লাহর কাছে জান্নাত তো চাইবে না, শুধু এতটুকুই বলবে আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না, প্রথম বলবে আমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে দাও, আমি আর তোমার কাছে কিছু চাইবো না, ওবি ইজ্জাতিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলতেছি আমি তোমার কাছে আর কিছু চাইবো না। সেই ব্যক্তিকে বলবে, ইয়া ইবনে আদম লাইন আতাইতুকা, তুই যেটা আমার কাছে চাইলি এটা যদি তোকে দিয়ে দিই এরপরে কি আমার কাছে আবার কিছু চাবি? বলতেছে লা ওয়া রাব্বি লা ওয়া ইজ্জাতিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম আমি চাইবো না। কিছু কাল সে থেমে যাবে, কিছু কাল পরে আবার সে বলবে আল্লাহ ইয়া রাব্বি কারিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরজার সামনে দাঁড় করে দাও, তুমি জান্নাতে দিও না, শুধু দরজার সামনে আমাকে দাঁড় করিয়ে দাও। এই ব্যক্তি বলবে সেখানে একটা গাছ থাকবে, বলা হবে আল্লাহ গাছের নিচে আমাকে করে দাও। সেই ব্যক্তি বলবে, শেষ পর্যন্ত রাসূল সাল্লাম বলছেন সে যখন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের নিয়ামতগুলো সে দেখতে পাবে সে বলবে রাব্বি আদখিল নীল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। শেষ পর্যন্ত যখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে তখনকার দৃশ্য, যখন সেই ব্যক্তি দেখবে বিশাল রাজ্য, প্রথমে দেখবে না কিন্তু একটা সময় আল্লাহ তো তাকে বলবে যে তোকে আমি পুরো পৃথিবীর 10টা পৃথিবীর মালিক করে দেবো আজকে, তখন সেই বলবে আতাসখারুনি আও তাদহাকুনি ওয়া আনতাল মালিক, আল্লাহ তুমি হচ্ছ মালিক আর তুমি আমার সাথে ঠাট্টা করো, তুমি আমার সাথে উপহাস করো। আল্লাহ আল্লাহ তার কথায় হেসে দেবে। সেই ব্যক্তি হচ্ছে সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ পুরো পৃথিবীর 10 গুণ দেবে, সর্বশেষ ব্যক্তি। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে নিয়ে যাবে। তিনি বলছেন আতাদা, তুমি কি রাজি নও আমি পৃথিবীর মালিকদের মধ্য থেকে একটা মালিকের মালিকত্ব যদি আজকে তোমাকে দিয়ে দিই তুমি কি রাজি নও? সেই ব্যক্তি বলে ফায়াকুলু রাব্বি রাদিতু রাব্বি, আল্লাহ আমি রাজি, আমি রাজি হয়ে যাব যদি আজকে তুমি আমাকে এতটা দাও। সেই ব্যক্তি বলবে ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলু ওয়া মিসলু ওয়া মিসলু ওয়া মিসলু, সেই ব্যক্তিকে আল্লাহ বলবে তোমার আজকে একটা রাজত্ব নয়, তার সমপরিমাণ মিসলু ওয়া মিসলু ওয়া মিসলু ওয়া মিসলু ওয়া মিসলু, 5 বার বলবে। তার মানে কি? একটা মালিক যা পায় তার সমান তোমাকে দেওয়া হলো, আরো সমান আরো সমান আরো সমান আরো সমান, তার মানে পৃথিবীর মালিকদের মধ্যে থেকে 5টা মালিকের মালিকত্ব আজকে তোমাকে আমি দিয়ে দিই, সর্বশেষ জান্নাতিকে এটা দেওয়া হবে। মিসলু ওয়ামিসলু ফাকানা ফিল খামিসা, পঞ্চমবারে বলবে রাদিতু রাব্বি, সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি রাজি, আমার আর কিছু লাগবে না, আমি সন্তুষ্ট আপনার প্রতি। ফায়াকুলু হাযা লাকা ওয়া আশরাতু আমসালিহা, তাকে বলা হবে বান্দা এটা তার কর্মের ফল, তোকে আমি 5টা পৃথিবীর সমান মালিকত্ব দিয়ে দিলাম, ও তারপর আল্লাহর পক্ষ থেকে কি দেওয়া হবে, ও আশরাতু আমসালিহা, বরং আমার পক্ষ থেকে আমি তোকে 10 গুণ বাড়িয়ে দেবো। এটা হচ্ছে কার গুণ? সর্বশেষ জান্নাতে যে যেতে পারবে তার মর্যাদা, সর্বশেষ জান্নাতে। আর এই ব্যক্তিকে জানেন জীবনে তার তেমন কোনো ভালো কাজ হয়তো নাই, শুধুমাত্র মুসলিম হওয়া তার বাকি ছিল, শুধুমাত্র সে আল্লাহর বান্দা, সে তার তাওহীদকে টিকিয়ে রেখেছে। কারণ এই ব্যক্তির বর্ণনাগুলো ডিটেলস ইমানের অধ্যায় ইমাম মুসলিম এনেছে। রাসূল সাল্লাম বলবে আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি ওই ব্যক্তিকে বের করে নিয়ে আসবো যেই ব্যক্তি পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনার এটা অধিকারে নাই, আজকে এই অধিকার কেবলমাত্র আমার। যারা দুনিয়াতে কেবল আমার একত্বের সাক্ষী দিয়েছে তারা ইমানকে নষ্ট করেনি, আমি আল্লাহর দায়িত্বকে জাহান্নাম থেকে নিজের হাতে বের করব। এই ধরনের ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি জীবনের পাপ শাস্তি পেতে পেতে এই পর্যন্ত থাকবে শুধুমাত্র তার ইমানকে সে নষ্ট করেনি শিরক দ্বারা, সে তার ইমানকে নষ্ট করেনি কুফুরি দ্বারা, সে তার ইমানকে নষ্ট করেনি কুফর দ্বারা মুনাফিকি দ্বারা, সে মুসলিম হওয়ার কারণে আজকের এই মর্যাদা সে পাবে, কোনো একদিন সে জান্নাতে যাবে। যে কথাটা আমাদের সে সমাজের হুজুররা বলে থাকে যে মুসলিম হলে একদিন সে জান্নাত যাবেই যাবে,
কোরআন হাদিসের যে মেসেজটা জানেন, এটা আমরা অনেক সময় বুঝতে ব্যর্থ হই। কেউ কে বলতে পারবেন মিসকালা হাব্বা মানে এই যে সরিষার পরিমাণ ইমান, যে বলে যে যার সরিষার পরিমাণ ইমান থাকবে তাকে আল্লাহ জান্নাত দেবে, কোনো একজন ব্যক্তি বলতে পারবেন যে সরিষার পরিমাণ ইমানটা কি? আপনি কি ফিল করেন আমার মতো এরকম? আচ্ছা বলেন তো দেখি, আবুল আহাব, আবু তালেব, আব্দুল মুত্তালেব, তাদের কি সরিষা পরিমাণ ইমান ছিল নাকি মটকা পরিমাণ ইমান ছিল? দেখি আপনাদের এলমের দোর কতটুকু যায়, ইমানটা কতটুকু ছিল? মটকা ছিল। আমি মনে করি আমাদের বাংলার মুসলিমদের হাজার মানুষের চেয়ে বেশি ইমান আবুল আহাব, আবু তালেব, আব্দুল মুত্তালেবের ছিল। কোরআন সেটা প্রমাণ করে, কোরআন। কিন্তু নাজাত কেন পাইনি? তারা সেই ইমানটাকে ধ্বংস করে দিয়েছে। তাদের ছিল কিন্তু নষ্ট করে দিয়েছে। আপনার বিশাল এক বিল্ডিং কিন্তু ভূমিকম্পে ধসে গেছে, আপনি বলবেন যে আমার বিশাল বিল্ডিং আছে ধসে গেছে তো? আপনার কোটি কোটি টাকার রিজার্ভ আছে উলু খেয়ে ফেলছে। বলেন কি রিজার্ভ হবে? উলু খেয়ে ফেলছে, নষ্ট হয়ে গেছে, আগুন লেগে জ্বলে গেছে। তাদের ইমান ছিল আমাদের চেয়ে তো বেশি, কিন্তু আল্লাহ আমাদেরকে কি করেছে, একটা অফার করেছে। বান্দা মটকা নয়, কোনো ব্যক্তি যদি তার সরিষা পরিমাণ ইমানটাকে টিকিয়ে রাখতে পারে, ধ্বংস যদি না করে, এই ইমানের বিনিময়ে সে জান্নাত পেয়ে যাবে। কিন্তু সত্য কি, নষ্ট করতে পারবেন না। আপনার সরিষা পরিমাণ ইমান আছে, আপনি বিশ্বাস করেন আল্লাহ এক, মোহাম্মদ রাসূলুল্লাহ তার রাসূল, এটাকে আপনি কোনো কিছুকে ভাঙতে পারেন না, নষ্ট করতে পারবেন না। যেই ব্যক্তি এটাকে অক্ষত অবস্থায় রেখে দিতে পারবে, শিরক মুক্ত জীবন, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার সরিষা পরিমাণ ইমান এসে নাজাত পেয়ে যাবে। কিন্তু আবুল আহাব, আবু তালেবের মতো মক্কার খাদেম হয়েও যারা শিরক করবে, মসজিদের খাদেম হলে আপনার একই অবস্থা। শুধু মসজিদ কেন, পুরো আহলে হাদিসের লিডিং যদি আপনি দেন আর আপনার মধ্যে যদি শিরক থাকে, আপনার রেজাল্টটা কি হবে, কোন কাজে আসবে নাকি? কথায় কোনো বাড়াবাড়ি হচ্ছে? আপনার কাছে মনে হলে বড়দের কাছ থেকে জেনে নেবেন যে মাহমুদ এই কথা বলেছে, সে তারা শেখ আমাদেরকে হয়তো শুধরে দেবে বা কিছু। আমি কোরআন হাদিস থেকে এতটাই পাচ্ছি যে যেই ব্যক্তির সরিষা পরিমাণ ইমান সে নষ্ট করে, সর্ব হচ্ছে নষ্ট করা যাবে। যেই ব্যক্তি নষ্ট করে দিবে তার মটকা পরিমাণ ইমানও তার কোনো কাজে আসবে, এটা হচ্ছে সর্ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম সম্পর্কে বলতেছেন যে ইমান তো আল্লাহর প্রতি রেখেছিল, কিন্তু পাপের কারণে এতদিন জাহান্নামে ছিল, কিন্তু শেষ রেজাল্ট কি, সে যদি জান্নাত যায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর দরজা দেবে। আর সবচেয়ে উচ্চমানের জান্নাত কি, সেটা আমি আজকে নাই বললাম, কিন্তু সময় পাঁচ হয়ে চলে যাচ্ছে। এই হাদিসটি ইমাম মুসলিম তার কিতাবুল ইমানের মধ্যে 84 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 353। এই হাদিসটি আপনি মুসলিম থেকে দেখে নেবেন। এবার আসুন যে কেন আমরা জান্নাতের প্রতি আগ্রহী হব। আমার এই পুরো বক্তব্যের মূলে যে জিনিসটা ছিল, আমি আগেই বলেছি আমরা অনেক বড় বড় কাজ করি, অনেক বড় বড় কাজ করি, কিন্তু আমাদের টার্গেট থাকে শুধু দুনিয়া। দুনিয়ার নাম ডাক, ব্যানারের প্রথম লাইনে আমার নাম নাই কেন, আমরা শুধু এগুলো দেখি। কিন্তু আপনি জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন সাহাবীদের মাধ্যমে যে তারা বড় বড় কেন, ছোট ছোট কাজ করুক, কিন্তু তাদের মূল টার্গেট যেন হয়ে জান্নাত। আপনারা কি ভুলে গেছেন সেই হাদিস? এখানে নোট করা আছে, এখন সিরিয়াল বাই আসবে, কিন্তু মনে পড়ে গেছে, সময় আমার সাথ দেবে না হয়তো। রাবিয়া কাব বিন আসলামি, রাবিয়া ইবনু কাব আল আসলামি, তার ঘটনা তো জান। রাবিয়া, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক লোটা পানি নিয়ে দরজার মধ্যে অপেক্ষা করতেছেন যে রাসূলুল্লাহ রাতে জাগবে, জাগলে তার উজুর জন্য এই পানি ব্যবহার করবে। রাসূলুল্লাহ একদিন বেরিয়ে দেখেছেন রাবিয়া পানি নিয়ে দাঁড়ানো, তখন বলেছে রাবিয়া সাল, তুমি আমার কাছে কিছু চাও, যখন তুমি এমন খেদমত করেছ তুমি আমার কাছে কিছু চাও। কি চাইতে পারে একজন সাহাবী? আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার কাছে জান্নাত চাই, রাসূলের কাছে জান্নাত চাই, জানার ইচ্ছা হলো আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। তার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জান্নাতে থাকবে, এ রাবি তিনিও রাসূলুল্লাহকে এটা চাচ্ছে, তার মনের আকাঙ্ক্ষা যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। মুরাফাকাতাকা ফিল জান্নাত, কোন মানুষের ইচ্ছা এরকম, কোন মানুষের ইচ্ছা? আওয়া গায়রা যালিক, রাসূলুল্লাহ বলছেন এটা ছাড়া অন্য কিছু চাও। সে সাহাবী বলছে হুয়া যাকা, ইয়া রাসূলুল্লাহ আমার ওটাই খায়েশ, ওটাই চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই।
রাসুল ইসলাম বলছেন আইনি আলা নফসিকা বিকাসরাতি সুজুদ, তিনি বলেনি যেটা অসম্ভব নয়, বরং রাসুল ইসলাম বলেছেন তাহলে রবে তুমি আমাকে সাহায্য করো যেন তোমাকে আমার সাথে আল্লাহ করে দেয়, সেটা কীভাবে? কাসরাতি সুজুদ, বেশি বেশি নফল ইবাদত করে, নফল সালাত আদায় করো, তুমি বেশি বেশি নফল সালাত আদায় করো, তার মানে কি ফরজ বাদ দিয়ে খেদমত করেছেন আর তিনি তার বিনিময়ে জান্নাত চেয়ে বসে আছেন, আর এমন জান্নাত যে জান্নাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আমরা অনেক বড় বড় কাজ তো করি, কিন্তু আমাদের মূল টার্গেট থাকে দুনিয়া, নাম ডাক, এই সেই। কেন আমাদের মূল টার্গেট জান্নাত হয় না? আরে এমন তো হাদিস রয়েছে মুসলিমে, একজন ব্যক্তি আলা হুসনি শাজারাতিন, একটা গাছের ঢালকে কেন্দ্র করে জান্নাত পেয়ে গেছে, মেরাজের রাতে রাসূল সাল্লাম দেখেছেন। এটা আমরা বলেছি অনেক বক্তব্য, এটা বলে থাকি। ইব্রাহিম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, মা শানুকি, এই ব্যক্তির কী হয়েছে, সে নাচানাচ্ছি লাফালাফি কেন করতেছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম সেই ঘটনাটা রাসূল সাল্লামকে শুনিয়েছেন, মাররা বিহুসনি শাজারাতিন আলা জাহারাত তারিক, রাস্তার উপরে একটা গাছের ঢাল পড়েছিল, সেই ব্যক্তি যে ব্যক্তিকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তি বলছে, ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আন তারিক লা ইউজি আনিল মুসলিমিন, আমি এই গাছের ঢালটাকে কেটে দেব যাতে করে মুসলিমদের পথ চলতে কষ্ট না হয়। তার নিয়তটা কি? মুসলিমদের কষ্ট না হয়, এই নিয়তে সে ঢালটাকে কেটে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আর এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন তার কিতাবে। তার মানে ছোট থেকে ছোট কাজ, আমরা তো সেই ঘটনা পড়ি যে এক মহিলা কুকুরকে পানি পান করার কারণে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। আরেক বনী ইসরাইলের ঘটনা রয়েছে, সেই ব্যক্তিও তার মোজাকে চুপিয়ে, প্রত্যেকটা হাতে সেখানে আসবে, চুপিয়ে পানি পান করেছে, উঠে দেখে কুকুর জিব্বা দিয়ে মাটি চাটতেছে, সেই ব্যক্তির দয়া চলে আসছে যে আমার মতো পিপাসার্থ কুকুর, সে আবার সে কূপে নেমেছে, কূপে নামাটা কতটা আস, সে কী দিয়ে পানি উঠাবে, নিজের মোজার মধ্যে পানি ভরে নিজের মুখে কামড় দিয়ে দুই হাত দিয়ে ঘুরতেছে। এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাকে ক্ষমাই করে দিয়েছে। এই বর্ণনাগুলো তো বলা হয়, কিন্তু আমাদের টার্গেট কেন নাই জানি না, কেন আমরা সেটা চাই না? আমরা তো অনেক বড় বড় কাজ করতেছি, কেন এর বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করি না? অথচ রাসূল ইসলামের সেই হাদিসের ভাষা কি? আমরা তো সব থেকে বেশি হাদিস চর্চা করি, ইমাম বুখারী যেটা তার প্রথমে এনেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনাকারে কি বলেছেন, ইন্নামাল আমালু বিনিয়াত, তারপর জুমলাটা কি, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি সে যেই বিষয়ে নিয়োগ করবে সে তাই পাবে। এই টুকরাটা কি ফলো করেছেন কখনো? ইন্নামা লিকুল্লি ইমরিইন, প্রত্যেকটা ব্যক্তির জন্য তাই নির্ধারণ করা হয়েছে, মা নাওয়া সে একটা কাজ করেছে, যা তার নিয়োগ সে তাই পাবে। তাহলে আপনি দুই রাকাত সালাত আদায় করেছেন, যদি সেটা হয় আল্লাহর কাছে জান্নাত, আল্লাহ সন্তুষ্টি। রাসূল কি অফার করতেছে আপনাকে? মা নামা, সে যা নিয়ত করবে তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে আপনি এত বড় বড় কাজ করতেছেন, আপনি আল্লাহর কাছে কেন বলেন না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, জান্নাতুল ফেরদৌস চাই, কেন বলেন না আপনি এটা? এটা ছিল আজকের বক্তব্যের মূল বিষয়, যে আমাদেরকে ছোট থেকে ছোট কাজ যদি আমরা করি না কেন, আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত, দুনিয়া নয়। জান্নাত আমি তোমার কাছে এই কাজটা করেছি আল্লাহ আমার জান্নাতের জন্য, আমার এতটাই সাধ্য আছে, কিন্তু আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, এটা করে দেখাতে হবে আমাদেরকে। তাহলে আমাদের তাওহীদের একটা কামিয়াবি আমরা হাসিল করতে পারবো। শুধু তাওহীদের দাবিদার হলে চলবে না, কারণ তাওহীদ মানে কি? জান্নাত হাসিল করা, এটি তো তাওহীদের মূল ভিত্তি, কারণ তাওহীদের উপরেই টিকে আছে জান্নাত। যেই ব্যক্তির তাওহীদ বাদ, তার জান্নাত বাদ হয়ে যাবে, কারণ তাওহীদের মূল ফলাফল হচ্ছে জান্নাত। তার তাওহীদের অন্তর্ভুক্তি হচ্ছে আমরা যেন জান্নাতি হতে পারি, কিন্তু আমাদের কর্ম যদি আমাদেরকে জান্নাতি করতে না পারে, তাহলে সারা জীবন শুধু বাতিল পক্ষের এই শ্লোগান দিলে চলবে যে আমরাই হোক তারা বাতিল, কোনো কাজ হবে না। তো জান্নাতি আমাদেরকে হতে হবে, এটি হচ্ছে আমাদের মূল টার্গেট। তো জান্নাতি আর জাহান্নামি কখনোই সমান নয়, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিকগুলো আমাদেরকে বুঝিয়েছেন যে যারা জান্নাতি তারাই সফলকাম। কোরআন একটি আয়াত এই মর্মে আপনি নিতে পারেন, যেটা সূরা হাশরের 20 নম্বর আয়াতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াসাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন, নিশ্চয়ই জাহান্নামী আর জান্নাতি কোনোদিন সমান হতে পারে না, যারা জান্নাতি তারাই সফলকাম, তারাই সফলকাম। তো জান্নাত অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। একজন জান্নাতি ব্যক্তির মৃত্যু হলে তার কবরে জান্নাতের নিয়ামত পৌঁছে যায়, এটা জেনে নেয়। যে কোনো ব্যক্তি জান্নাতি কর্ম করে যদি মরে যায়, তাহলে তার কবর থেকে তার নিয়ামত চালু হয়ে যায়। এই হাদিসটি আপনি পাবেন
ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার তিন কিতাবুল জানাজার মধ্যে উল্লেখ করেছেন হাদিস 3240 এবং মুসলিমে হাদিসটি রয়েছে 7130। আমি হাদিসের তর্জমা করলাম না, আরও বেশ কিছু কথা আমার বাকি থেকে আছে। আর যখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এইবার আসুন মূল একটা হাদিস, এটা খুব চমৎকার একটা হাদিস। যারা এই দুনিয়াতে হালালের উপরে টিকে থাকার কারণে অনেক কষ্ট সহ্য করে, যার ইনকাম মাত্র 10,000 টাকা 8,000 টাকা, তার চলতে কত কষ্ট এটা বংশালবাসী কোনোদিন বুঝবে না। তা আমি বলতেছিলাম, বংশালবাসী যারা ব্যবসায়ী তারা কোনোদিন বুঝবে না যে একজন ব্যক্তির 10,000 টাকা বেতন তার সংসার কীভাবে চলে সে বুঝবে না, কোনোদিন বুঝবে না। যদি সে হালালের উপরে থেকে থাকতে চায়, হারাম থাকলে তো হারামের পথ তো অনেক লম্বা, কিন্তু যেই ব্যক্তি হালালের উপরে থাকতে চায়, সে হারাম খায় না, তাহলে তার পথ চলতে কত কষ্ট সেটা সেই ব্যক্তি বোঝে। এই বর্তমান পরিস্থিতিতে টিকে থাকা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে যেটা জানা যায়, একজন হতদরিদ্র ব্যক্তি, যেই ব্যক্তি কষ্ট করে বেঁচে আছে, ইমানের উপরে বেঁচে আছে, হারাম খায় না, হারাম কাজে লিপ্ত হয় না, কিন্তু তার জীবনটা সংকীর্ণ হয়ে গেছে, বড় কোনো রোগে তাকে পেয়ে গেছে, তাকে কোনো মান সম্মান দেওয়া হয়নি, তাকে ভালো কোনো সুরত দেওয়া হয়নি, ভালো কোনো পদ দেওয়া হয়নি, কোনো নেতৃত্বে সে নাই, কত কষ্টে জর্জীর্ণ অবস্থায় আছে, চিকিৎসার জন্য ভালো কোনো চিকিৎসা পায় না। আজকে আমাদেরকে হয়তো অনেকে ফ্রিয়ে প্রেসক্রাইব করে দেয়, কিন্তু অনেক ভাইয়েরা আছে যারা হয়তো একটা সাজেস্ট করতে পায় না। চিকিৎসার ব্যবস্থাটা এত নোংরা হয়ে গেছে, এত জুলুম, জুলুমের শিকার আমার বাঙালি জাতি, এটা কেউ মানে কোনোদিন কল্পনা করতে পারে না। প্রত্যেকে জানেন এই বিষয়টা, আমাদের বলা কোনো মানি হয় না, আমরা প্রত্যেকে ভুক্তভোগী যে আমরা কত দুর্নীতিগ্রস্ত। আলাকুলি হাল, তবে কথা হচ্ছে যে যদি কোনো মুসলিম থেকে থাকেন এমন যে যার জীবন চলে না, এখানে আটকে গেছে কনফেস রুহ, এখানে আটকে গেছে, কাউকে বলার মতো কিছু নাই, কিন্তু আমরা রক্ত দেখতে পাচ্ছি, তাই না? আর যারা শান স্বর্গতে আছেন কিন্তু জাহান্নামে, বড় বড় পাপে জড়িত, শান স্বর্গতের সাথে আছেন, সবাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন, খুব ভালো সম্মান করে, দেখলে শ্রদ্ধা করে, আপনি জেনে নেন আপনার রবের কাছে যদি আপনি অপরাধী হয়ে থাকেন, এই দুই ব্যক্তির জীবন আর পরকালের জীবনে যা ঘটবে এক মুহূর্তে সব চেঞ্জ হয়ে যাবে, একেবারে উল্টপালট হয়ে যাবে। সেই কথাটা কিভাবে এসছে হাদিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউতা বিআনামি আহালিদ দুনিয়া মিন আহালিন নার, কিয়ামতের মাঠে একজন নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ উঠিয়ে নিয়ে আসবে, কিন্তু সেই ব্যক্তিটা হচ্ছে জাহান্নামী। তার মানে দুনিয়াতে এত বেশি নিয়ামত ভোগ করেছে কিন্তু জাহান্নামের বহু পাপ সে করে আছে, হয়তো আল্লাহর সাথে শিরিক করেছে, কুফরি পর্যন্ত করেছে। শিরিক যেই ব্যক্তি করে তার আর কী পাপের কথা বলতে পারি, কত বড় সে জালেম হতে পারে, মুশরিকই যখন সবচেয়ে বড় জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিচারের মাঠে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসবে, সেই ব্যক্তি জাহান্নামী, কিন্তু দুনিয়াতে অনেক বেশি নিয়ামত ভোগ করেছে, তাকে বলা হবে তার সাথে যা ঘটবে, ইয়াউমাল কিয়ামাতি ফায়ুসবাবু ফি নারি সাবগান, তাকে শুধু জাহান্নামে একটা চুবা দিয়ে বের করে নিয়ে আসা হবে। ইউসবাবু বলা হয়েছে, আসলে ঢালা হয়, উপর থেকে ঢাললে ইউসবাবু বলা হয়, তার উপরে জাহান্নামের আগুন ঢালা হবে, অথবা তাকে জাহান্নামে ঢালা হবে, একটু চুবা দিয়ে আমরা তর্জমা করি, একটা চুবা দিয়ে তাকে শুধু বের করে নিয়ে আসা হবে। ফেরেশতাকে বলবে আপনি ধরুন একটা চুবা দিয়ে নিয়ে, এতটুকু শুধু করা হবে, সাবগান একবার শুধু কিছু কালের জন্য। সেটার দৃশ্যটা কেমন? এ আমরা অনেক সময় সানগ্লাস ব্যবহার করি, একটু ট্রাই করে দেখি, দেখে আমার চোখে ফিট হয় কিনা। আচ্ছা ঠিক আছে চলো, কতটুকু মজা পেয়েছেন? কিছু মজা পান, টুপিটা পিনলে দেখলেন যে হ্যাঁ লাগে, ঠিক আছে খেলে দিলেন, কিনেন না, এখন টেস্ট করেন কিনা, কোনো একটা খাদ্য জাস্ট চেখে দেখলেন, এই এতটুকু কাজ শুধু তার সাথে করা হবে। সব গাতান সুম্মা ইউকালু ইয়া ইবনে আদম, এই ব্যক্তির রেজাল্ট জানতে চাওয়া হবে এখানে, হাল রাআইতা খাইরান কাত্তু, হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, তুমি বলো তো দেখি, তুমি কি কোনোদিন ভালো ছিলা দুনিয়াতে, তুমি কি কোনো একদিন পৃথিবীতে নিয়ামত ভোগ করেছ? কাকে জিজ্ঞেস করা হবে? আমেরিকার প্রেসিডেন্টের মতন ব্যক্তিকে, যার খাদ্যকে স্ক্যানিং করে পেশ করা হয়, ব্যাকটেরিয়া মেরে দিয়ে চেক করে টেস্ট করে তারপরে তার কাছে পেশ করা হয়, কত বড় নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি সে, তাকে কাল কিয়ামতের দিন যদি কাফের অবস্থায় মরে যায়, ওকে শুধু একটা চুবা দিয়ে বলবে, তুই বলতো দেখি পৃথিবীতে কোনোদিন কোনো নিয়ামত তোর স্পর্শ হয়েছিল, ফিল হয় কোনো কিছু? হাম হাল মাররা বিকা খায়রুন কাত্তু, কোনো কল্যাণ কি কোনোদিন তোকে স্পর্শ করেছিল? একটাবার চুবা শুধু দেওয়া হবে জাহান্নামে, তাতে তার এই রেজাল্ট, সেই ব্যক্তি উত্তর দেবে। সুবহানাল্লাহ।
ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জত কসম, বা তোমার কসম করে বলতেছি আমি জীবনে কোনোদিন শান্তিতে ছিলাম না, আমি কোনোদিন কোনো নিয়ামত ভোগ করিনি পৃথিবীতে। তার জীবনের 60-70 বছরের নিয়ামত ভুলে যাবে শুধু একটা চুবা খাওয়ার কারণে। এটা হচ্ছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যদি সে জাহান্নামী হয় তার রেজাল্ট। এর অপরদিকে কারা আছে, ওয়ায়ুতা বি আশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া, দুনিয়াতে সব থেকে কষ্টপ্রাপ্ত একজন মুসলিমকে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে। যেই ব্যক্তি অনেক কঠিন জীবন যাপন করেছে কিন্তু মুসলিম, তাকে নিয়ে আসা হবে। ফিদ দুনিয়া মিন আহালিল জান্নাত, যেই ব্যক্তি জান্নাতি হবে সেই জান্নাতিদের মধ্য থেকে কোন এক হত দরিদ্র ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হবে। ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাত, তাকেও ঠিক জান্নাতের দরজা খুলে একবার ঢুকিয়ে বের করে নিয়ে আসা হবে। যারা আজকে গরম যারা ফিল করেছেন তারা এরকম এসির ঘরে যখন প্রথম ঢুকেছিলেন যে একটা শান্তি পেয়েছেন, বের করে দিলে তো সে বুঝতে পারবে যে কতটা শান্তি তার লেগেছে। আর এর চেয়ে বেশি পাওয়ারফুল সৌদি আরবের পর্যন্ত তো গিয়েছিলাম, এরপর আর জানি না, সেন্ট্রাল এসি যে ঠান্ডা হয় সেটা আপনি দরজা খুললে 10 হাত দূর থেকে একটা বাতাস আসবে আপনার গায়ে, আপনার শরীর তখনই ঝুলিয়ে যাবে। এটা যদি হয় দুনিয়ার এসি, আপনি আল্লাহর রহমতের জান্নাত সম্পর্কে কি কল্পনা করতে পারেন? যখন কোনো একজন দরিদ্র ব্যক্তিকে, কষ্ট করে একজন ব্যক্তিকে শুধু জান্নাতে ঢুকিয়ে দিয়ে যদি বের করা হয়, ওর জীবনের সমস্ত কষ্ট দূর সাথে যাবে। সেই ব্যক্তিকে বলা হবে ফায়াকুলু লাহু ইয়া ইবনা আদম হাল রাআইতা বুসান কাত্তু, তুই বলতো দেখি তোর জীবনে কোনো কষ্ট ছিল, কখনো কোনো কষ্ট এসেছে, বিপদগ্রস্ত হয়েছিস তুই? হাল মাররা বিকা সিদ্দাতুন কাত্তু, তোর জীবনে কঠিন মুহূর্ত কখনো কখনো কি এসেছে? সেই ব্যক্তি বলবে ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা বি বুসান কাত্তু, আমার জীবনে কোনোদিন কোনো কঠিন মুহূর্ত আসেনি, আমি কোনোদিন ফিল হচ্ছে না যে দুনিয়াতে আমি কোনোদিন কষ্ট করেছি। ওলা রাইতু সিদ্দাতান কাত্তু, আর আমার জীবনে কঠিন কোনো পরিস্থিতি এসেছিল কিনা আল্লাহ আমার মনে করে না। যদি একজন জান্নাতি ব্যক্তির একবার শুধু জান্নাতে ঢুকিয়ে দিলেই হয় এই রেজাল্ট, আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকালের জন্য জান্নাতে ঘোষণা করে দেবে, সেই নিয়ামত ভরা জান্নাত আমরা হারিয়ে ফেলতেছি শুধুমাত্র দুনিয়ার সামান্য একটু ভোগের জন্য। এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন সিফাতিল কিয়ামা 52 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 6981, এবং তিরমিজিতে হাদিসটি 5614 রয়েছে, মিশকাতেও আপনি হাদিসটি 5669 পেয়ে যাবেন। তো জান্নাতকে আমাদেরকে এইভাবে পেশ করা হয়েছে যে জান্নাত হচ্ছে এতটা দামি জায়গা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রেজাল্ট দেখে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া, বরং তোমরা বরং দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকো। বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই আয়াতটা প্রত্যেক জুমায়তে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তাই না? কোনো ফিল হয়, কোনো অনুভব হয়, কখনো কখনো আপনাদের অনুভব হয় না যে আল্লাহ বারবার বলতেছে তোমাদেরকে বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া, তোমরা বরং দুনিয়ার জীবনটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যদিও কিনা পরকাল তোমার জন্য উত্তম এবং স্থায়ী। কিন্তু আমরা এগুলোকে মূল্যায়ন করি না, আমরা এগুলোকে তাওয়াক্ক করি না, আমরা আমাদের মেন্টালিটির উপরে ভিত্তি করে চলতেছি। এই দুনিয়া আমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে, এটা মোটেও উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বহু নিয়ামতের কথা বলেছেন। একটা যে হাদিসটা হচ্ছে আজকের মূল, আমি এটাকে খুঁজে বের করি, সেটা হচ্ছে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো একদিন এসেছে, বলছে তুমি আমার কাছে পরে এসো। আসছে পরে বলছে তোমার কী কামনা? সে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা উট দেন যে উটের পিঠে আমি চড়তে পারি, আর এমন একটা বকরি দেন যে বকরির দুধ আমি খেতে পারি। সে একটা উট আর একটা বকরি চেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাগ করে বলেছিলেন, তোমরা কে মূসা আলাইহিস সালামের বনি ইসরায়েলের সে বুড়ির মতো হওয়ার তৌফিক রাখো না? বনি ইসরায়েলের সে বুড়ির মতো মেন্টালিটিকে তোমরা রাখতে পারো না? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম সব সময় চেয়েছিলেন আমরা যেন পরকালমুখী হই, জান্নাতকে প্রেফার করি, দুনিয়াকে যেন আমরা মূল্যায়ন না করি। তখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ, সে বুড়ির ঘটনাটা কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তখন সেই বুড়ির ঘটনাটা বলেছে যে মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মানে রাতারাতি বের হয়ে গেলেন, রাস্তা পাচ্ছেন না, অন্ধকার হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? মূসা আলাইহিস সালাম বলতেছেন ব্যাপারটা কি, এমনটা তো হওয়ার কথা নয়। তখন বনী ইসরায়েলের লোকেরা বলেছিল এটা সম্ভবত এই কারণেই হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম আমাদের সাথে ওয়াদা করেছিলেন যে তোমরা যখন মিশর থেকে চলে যাবে তখন আমার লাশটাকে সঙ্গে নিয়ে যাবে, এই জন্য হয়তো আমরা রাস্তা পাচ্ছি না। তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় পাবো, কোথায় আছে লাশ? বলতেছে আমরা তো জানি না, তবে একটা বুড়ি জানি,
সেই বুড়ি বৃদ্ধ মহিলা জানে যে ইসা আলাইহিস সালামের লাশ কোথায় আছে। মুসা আলাইহিস সালাম যখন সেই বৃদ্ধা মহিলার কাছে গিয়েছেন এবং বলেছেন যে তুমি ইউসুফ আলাইহিস সালামের লাশ সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়ে দাও, জানেন সেই বুড়ি কি বলেছিল? কারণ বুড়ির কাছে আজকে কে এসেছে? বনী ইসরায়েলের নবী মুসা আলাইহিস সালাম। সেই বুড়ি কত মানে কত সৌভাগ্যবান মহিলা, কতটুকু জ্ঞান রাখতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত সম্পর্কে। সে মুসা আলাইহিস সালামকে বলেছিল, মুসা আমি ইউসুফ আলাইহিস সালামের লাশের কথা তোমাকে বলে দেব, তবে সত্য হচ্ছে আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই, তোমার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফাকারিহা যালিক, অপছন্দ করলেন তাকে এই উপহার দেওয়ার, কারণ এটা তার এখতিয়ারে নেই। আরে বুড়ি কীভাবে এটা হতে পারে? তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করা দেওয়া হয়েছে, মুসা তুমি তার কথা মেনে নাও। সুবহানাল্লাহ। সেই বুড়ি তখন দেখিয়ে দিয়েছে যে এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের লাশ রয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালামের লাশ বের করা হয়েছিল, তখন তারা রাস্তা দেখতে পেয়েছে। ওই ঘটনাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি বনী ইসরায়েলের সেই বুড়ির মতো হতে পারো না? তোমরা আমার কাছে এসে উট আর গরু বকরি ছাগল চাও, তোমরা আমার কাছে জান্নাতের আশা করতে পারো? যে কোনো কাজ আমাদেরকে জান্নাতকে প্রিফার করতে বলা হয়েছে, রাসূল এটাই চেয়েছিলেন। একজন কালো মহিলা মৃগী রোগে ছিল, আব্দুল ইবনে আব্বাস বলছেন আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখিয়ে দেবো না? বলছে হ্যাঁ দেখান। বলছে এই যে কালো মহিলাটা, সে কি করেছিল? তার মৃগের ব্যায়াম হতো, কাপড় খুলে যেত। সে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আমার রোগ দূর হয়ে যায়, আমার কাপড় না খুলে। রাসূলুল্লাহ বলছেন, যদি তুমি ধৈর্য ধারণকারিণী হও, তুমি যদি মনে করো যে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবা, তাহলে তোমার জন্য ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আর যদি তুমি বলো আমি দোয়া করবো, আমি দোয়া করে দেবো। সেই মহিলা জান্নাতের খবর পেয়ে কী বলেছে জানেন? বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার রূপ থাক, এটা আমি পছন্দ করি, কিন্তু আমি জান্নাত চাই, তবে আপনি আমার জন্য দোয়া করে দেন আমার কাপড় যেন গায়ে থেকে খুলে না যায়। সুবহানাল্লাহ। একটা কালো মহিলার লজ্জা, এটা কালো মহিলার লজ্জা। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার জন্য দোয়া করেছেন যে তার কাপড় খুলে না যায়। সাহাবীরা বর্ণনা করতেছেন তার মৃগে প্রান্ত হতো, এরপর থেকে যতদিন তিনি বেঁচে ছিল তার গায়ের কাপড় তার লজ্জাস্থান কোনোদিন প্রকাশ পায়নি, কিন্তু সেই মহিলা তার রূপ মেনে নিয়েছে, কিন্তু জান্নাতকে খরিদ করে নিয়েছে। আর আজকে বললাম যে আমরা এত এত ভালো ভালো কাজ করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জান্নাত কামনা করি না, আমরা দুনিয়া পেয়ে সন্তুষ্ট হতে চাই। এটা ছিল আমার সংক্ষিপ্ত একটা মেসেজ। এই প্রত্যেকটা হাদিস এখানে রয়েছে, নাম্বারিং সহ আমি বলতে পারবো যে মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা বললাম এটা হাদিস বুখারিতে রয়েছে এবং মুসলিমে রয়েছে, সম্ভবত মুসলিমে আছে, কিন্তু বুখারি থেকে আমি আপনাকে নাম্বার কোড করে দেখাতে পারবো। তো সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনাদেরকে উজু করতে হবে, তো এটা ছিল আমার মেসেজ। এবার আসুন যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আমার মেসেজটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা। প্রথম কথা হচ্ছে জান্নাত অত্যন্ত দামি জায়গা। আমাদের জীবনের ছোটো ছোটো কাজ আমাদেরকে জান্নাত এনে দিতে পারে, ছোটো ছোটো কাজে জান্নাত রয়েছে, কিন্তু আমাদেরকে সে মেন্টালিটি করতে হবে। আর আমাদের মাইন্ড যদি সেট আপ হয়ে যায় জান্নাতের প্রতি, আশা করি আমাদের মধ্যে রিয়া আসবে না, আশা করি আমাদের মধ্যে রেশারেশি আসবে না, কে আমাকে পথ দিল কি দিল না এটা নিয়ে মন ক্ষুণ্ণ হবে না, কে আমার নাম উচ্চারণ করবো কি করলো না এটা নিয়ে আমাদের কিছুই যায় আসে না। আমরা যদি এক আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্না ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত কামনা করতেছি এবং ওই সমস্ত কথা এবং কাজ করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও যে কথা এবং কাজ আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস। আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করতেছি। ওয়া নাউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। ইয়া রাব্বাল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।